আচ্ছা, স্ক্রিন শেয়ার করতেছি তাই না? ওকে, আচ্ছা, আমরা ছিলাম হচ্ছে ফটোশপে, একটা মিনিট ওপেন করতেছি আমি। একটু অপেক্ষা করতে হবে, মানে জুম চালা রাখলে একটু স্লো হয়ে যায়, শেয়ার দিলে, স্ক্রিন শেয়ার দিলে একটু স্লো হয়ে যায় আর কি। আচ্ছা, তাহলে আমরা ছিলাম ব্রাশ টুলে তাই না? ব্রাশ টুলে ছিলাম আমরা, এখানে ছিল বিভিন্ন রকম ব্রাশ আছে, এখানে বিভিন্ন রকম ব্রাশ আপনারা অবশ্যই ক্লাস তো দেখতেছেন কিভাবে হচ্ছে, মানে কিছু প্রবলেম ক্লাসে থাকবেই, এর মধ্যে থেকে ক্লাস করতে হবে, আর বাকিটা আপনার বাসায় প্র্যাকটিস অবশ্যই করবেন, ঠিক আছে? বাসায় প্র্যাকটিসটাই আপনাদের সবচেয়ে বড় বিষয়। আচ্ছা যাই হোক, ঠিক আছে তো, সবাই বুঝতে পারতেছেন তো? সরব বুঝতে পারছেন, বাসায় অবশ্যই প্র্যাকটিস করবেন, বাসায় মিনিমাম অবশ্যই স্যার, 1 থেকে 1.5 ঘন্টা, একদম কম হলেও, এখন স্টার্টিং টাইম তো, আর বেশি অবশ্যই ইয়া করতে হবে, কিন্তু এই মুহূর্তে আপনারা আস্তে আস্তে, যাদের অভ্যাস নাই পিসিতে বসে কাজ করা, তারা মিনিমাম দিনে এখন 1 থেকে 1.5 ঘন্টা প্র্যাকটিস তো করতেই হবে, ঠিক আছে? এরপর ধাপে ধাপে বাড়াইতে হবে। যাই হোক, তো অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন, যেগুলো করাচ্ছে এগুলো নিয়ে আপনার সব বিষয়ে আলোচনা করা সম্ভব না, আপনার 200 ঘন্টার মধ্যে বা 50 দিনের মধ্যে সমস্ত টুল নিয়ে বা সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করা সম্ভব না। আমরা শুধু আপনার পরিচয় করে দিয়ে যাবো, আপনি এগুলো প্র্যাকটিস করবেন, কোন ব্রাশে কি, যেমন আমি এখানে দেখাই দিয়ে গেলাম সাইজ কেমন, হার্ডনেস কেমন, কোন ব্রাশ কেমন দেখাই দিলাম, আপনি এখন ব্রাশ গুলো নিয়ে, বিভিন্ন রকম ব্রাশ নিয়ে কোন ব্রাশে কি করা যায় এগুলো নিয়ে আপনারা প্র্যাকটিস করবেন, ঠিক আছে? প্র্যাকটিস করবেন আপনারা, কি বলছি বুঝতে পারছেন? স্যার বলেন। হ্যালো স্যার, ঘটনা হচ্ছে স্যার, এই যে আমরা যে আপনি স্ক্রিন শেয়ার করতেছেন এগুলো দেখতেছি স্যার, হ্যাঁ তো আলটিমেটলি স্যার ডিউরেশন তো অনেক বেশি, 3-4 ঘন্টা অনেক কিছু, তো হ্যাঁ, এটাই দেখা যাচ্ছে স্যার ফার্স্ট ডে তে আমরা যে ক্লাসটা করছি ওইটা এখনো মানে আপলোড করা হয়নি, তো তো আচ্ছা এরকম যদি 2-3টা ডিউ পড়ে যায় স্যার তাহলে আমাদের জন্য একটু কষ্ট হয়ে যাবে, তো স্যার এটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল করলে ও একটু আচ্ছা ভালো আচ্ছা, হয় আজকে স্যার। আজকে আমি দিয়ে দিবো, আজকে ক্লাস শেষে এটা সহ আগেরটা সময় দিয়ে দিব, ঠিক আছে? জি স্যার, ধন্যবাদ স্যার। আচ্ছা, তো এটা আমি ব্রাশ, দেখেন এখন এখানে ক্লিক করি, দেখেন আরো আরো ডিটেলস চলে আসতেছে, ব্রাশের বিভিন্ন ডিটেলস চলে আসতেছে, ঠিক আছে? এখানে বিভিন্ন ব্রাশ সাইজ, বিভিন্ন কোণের ডিগ্রি, এগুলো চলে আসতেছে এখানে, বিভিন্ন অপশন চলে আসতেছে, ব্রাশ গুলো বিভিন্ন রকম অপশন। এখানে প্রথমটা দেখেন আছে হচ্ছে শার্প, ডাইনামিক্স, স্কেটারিং, টেক্সচার, ডুয়েল ব্রাশ, বিভিন্ন রকম অপশন চলে আসতেছে, আপনি এখানে এক একটা ক্লিক করবেন, এবং এখানে ব্রাশ গুলো বিভিন্ন রকম ইয়া দিয়ে দেখবেন যে কোথায় কোন চেঞ্জ হচ্ছে, কোন ব্রাশ কেমন চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? একটা ক্লিক করবেন এবং দেখবেন যে এইটা ক্লিক করার পরে আমার ব্রাশটা কি 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 চেঞ্জ আসতেছে, ঠিক আছে? এগুলো নিয়ে প্র্যাকটিস করবেন। আচ্ছা, এরপর ধরেন এখানে আর বিভিন্ন রকম ব্রাশ এখানেও আছে, এখানে বিভিন্ন রকম ব্রাশ তৈরি করে দেওয়া আছে, এখানে তৈরি করা লাগবে না আপনার, এখানে সফট, হার্ড, বিভিন্ন রকম ব্রাশ এখানে আছে, ঠিক আছে? আপনি মাউসে ক্রলিং করলে নিচে নামবে, যেমন ধরেন একটা ব্রাশ আছে, আপনি এখানে ইয়া করলেন, দেখেন ব্রাশটার ইয়াটা, এখানে যে এটা দেখেন কেমন হয়ে গেল তাই না, এরকম। এবার নিচে আরো আরো আছে, দেখেন আর বিভিন্ন রকম ব্রাশ এখানে আছে, এই যে এই যে ব্রাশ ওইখানে, এখানেও ছিল, এখানেও আছে, ঠিক আছে, এরকম আর কি। এবার একটা ব্রাশ, এই যে বিভিন্ন রকম ব্রাশ এখানে আছে, আপনি এখানে দেখে দিয়ে প্র্যাকটিস করতে, বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে বিভিন্ন রকম ইয়ে আছে, যেমন ধরেন আমি একটা ব্রাশ নিলাম, ধরেন এই ব্রাশটা ধরেন আমি নিলাম, এখন এখানে আমি একটু স্পেসিং বাড়াই, আচ্ছা এগুলো একটু আমি ইয়া করি। আচ্ছা স্যার, এই ব্রাশের ফাংশনটা কোথা থেকে ধরেন আমি এসেছে? এখানে স্পেসিং বাড়াই একটু, দেখেন এখানে ব্রাশটা কেমন দেখা দেখা যাচ্ছে, দেখেন এই যে দেখছেন, এই যে স্যার দেখতে পারতেছেন যে আমরা আরো স্পেসিং বাড়াই, দেখেন ব্রাশটা আরো ইয়ে হয়ে যাবে, আরো পাতলা পাতলা হয়ে যাবে। ব্রাশের বক্সটা আমাদের কোথা থেকে আসলো জানি স্যার? হ্যাঁ, ব্রাশের বক্সটা কোথা থেকে আসলো? এই ব্রাশের বক্সটা, জি স্যার, এই যে আপনি এখানে ব্রাশে ক্লিক করার পরে উপরে কিছু অপশন চলে আসে, এই যে এইটা, যে এখানে ক্লিক করলে এই বক্সটা চলে আসবে, ও এখানে একটা চিহ্ন দেওয়া আছে, এটা ক্লিক করলে এই চিহ্ন দেওয়া চলে আসবে, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ প্রশ্ন করার জন্য, আপনাকে প্রশ্ন করলে আমি খুশি হই। আচ্ছা স্যার,
হ্যাঁ হ্যালো বলেন। স্যার, আপনার এই এই ওই যে বক্সটা আসছে স্যার, এখানে অনেকগুলো একসাথে সিলেক্ট করা যায়, তো হ্যাঁ আমি দেখতেছি অলরেডি ওখানে চারটা আপনার সিলেক্ট করা আছে মোস্ট হ্যাঁ প্রবলি। হ্যাঁ, চারটা। হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ স্যার, এই এইভাবে যদি মাল্টিপারপাস আমরা যদি সিলেক্ট করি, তাহলে কি কোনো চেঞ্জ আসে? অবশ্যই চেঞ্জ আসবে, অবশ্যই বিভিন্ন চেঞ্জ আসবে। ধরেন আমি দেখাচ্ছি আপনাদেরকে, আমি আগে এখানে প্রিভিউ করা আছে, ধরেন আমি ইয়া করি, টেক্সচার দিলাম, টেক্সচার দিলে ব্রাশটা কেমন আসতেছে দেখি, টেক্সচার ছাড়া দেখি, টেক্সচার সহ দেখি। এই দেখেন, এটা এরকম চেঞ্জ দেখেন, এটা হচ্ছে এটার ইয়াটা দেখেন, সাইডটা দেখেন, সাইডটা দেখেন, দেখছেন পার্থক্য, দেখছেন এটার জি স্যার, সাইডের প্রতি এইচটা স্মুথ, একটু, এটা স্টে জি একটু স্যার, ইয়া শার্প, এরকম ভাবে বিভিন্ন রকম ইয়া দিলে, ধরেন আমি এখানে টেক্সচার অফ করে দিলাম, আবার ধরেন আমি একটু নয়েজি দিলাম, তাহলে দেখেন এটা একটু একটু আমি দেখাই, একটু নয়েজি হবে, দেখেন সাইডটা, এই দেখেন। জি জি স্যার, ওইটাই বলতেছি যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল একটা প্যাটার্ন আছে, বাট আমি হ্যাঁ যখন দুইটা তিনটা একসাথে সিলেক্ট করব, হ্যাঁ তখন কম্বিনেশনটা কেমন হবে, এইটা জিজ্ঞেস আসলে করছে স্যার। বিষয়টা হচ্ছে দুইটা তিনটা আমরা আসলে সিঙ্গেল ইউজ বেশি হিজিবিজি করলে ভালো আসে না, ঠিক আছে, আমার জি যেমন স্যার, দরকার আমি সেই অনুযায়ী, ঠিক আছে, দুই তিন দিলে এরকম আসবে কিন্তু জিনিসটা ভালো আসবে না, জগা খিচুড়ি হয়ে যাবে, ঠিক আছে, বিষয়টা এরকম হয়ে যাবে, জি যত স্যার, সিম্পল করা যায়। তো আমি ইউজ করে দেখতে হবে, প্র্যাকটিস করে দেখতে হবে বিভিন্ন ভাবে, যেমন ধরেন স্মুথিং আর নয়েজ, এটা কিন্তু একটার একটা বিপরীত, আপনি দুইটাই দেন জি স্যার, তাহলে কিন্তু হবে না, এইভাবে বুঝে বুঝে জি দিতে স্যার, হবে। ট্রান্সফার এটা দিলে আবার এই যে আচ্ছা, এখন তেমন পার্থক্য বোঝা যাচ্ছে না, যে আমরা কাজ করতে করতে কাজ করার সময়, এই যে কাজ করার সময় আমরা স্ক্রিনে আপনার একাকী করেন না কেউ, কাজ করার সময় আমরা ব্রাশ নিয়ে আমি হালকা আলোচনা করতে যাচ্ছি এখন, মানে হালকা, এবারে কাজের সময় আমরা এগুলো আর ডিটেলস বুঝে যাব, ঠিক আছে, জি স্যার, জি কাজের স্যার, সময় এগুলো আসবে। আমি এখন ব্রাশটা এখন আলোচনা করা, অনেক বড় একটা ক্লাস দরকার ব্রাশ নিয়ে, আমরা এখন হালকা বোঝার জন্য এটা করলাম। আচ্ছা এখন দেখেন, এরপরে আসি আমরা, একটা মিনিট, এরপরে আসি আমরা, প্রথম দুইটা টুল গেছে, একটা হচ্ছে আপনার মার্কেট টুল আর মুভ টুল, এরপরে আছে দেখেন এটা, এখানে আছে লেসো টুল, লেসো টুল, পলিগোনাল লেসো টুল, আর হচ্ছে ম্যাগনেটিক লেসো টুল, এগুলো কি, এগুলো কিভাবে কাজ করে, এগুলো এক এক ধরনের কিন্তু সিলেকশন টুল, এগুলো যেমন ধরেন দিলাম, আমি লেসো টুল দিলাম এবং এখানে মাউসটা ধরে আমি এইভাবে নিজে, আগে তো আমরা একটা শেপে আমরা সিলেকশন করছি তাই না, এখন নিজে নিজে আমরা এভাবে নিজে শেপ, বিভিন্ন শেপে আমরা সিলেক্ট করতে পারবো, এইভাবে দেখেন আমি একটা শেপ করলাম, শেপ করলাম, ঠিক আছে, এইভাবে আমরা করতে পারি, ঠিক, এখন এটার উপরে কিন্তু আমি বিভিন্ন রকম কালার প্রয়োগ করতে পারি, এই যে এইভাবে, ঠিক আছে, ধরেন আমি এখানে ধরেন এইভাবে একটা শেপ নিলাম আমার ইচ্ছা মতো, আমি যেভাবে দরকার আমার শেপ নিলাম, দিয়ে এটার উপর আমি ধরেন একটা কালার দিলাম, এইভাবে এভাবে আমি বিভিন্ন শেপের উপরে কাজ করতে পারি, ঠিক আছে। এখন যেমন ধরেন আমি একটা, এখানে তো আমরা নতুন লেয়ার নিছি তাই না, নতুন একটা ইয়া, নতুন একটা কি বলে এটাকে, ইয়াটা ভুলে যাই, এটা হচ্ছে ক্যানভাস নিলাম একটা, এইভাবে সাদা নিউ ক্যানভাস নিলাম, এছাড়া কিন্তু আমরা এই ফটোশপের বিভিন্ন ছবি নিয়েও কাজ করি, ধরেন আমি একটা ছবি নিই, এইভাবে আমরা নিউতে কাজ করতেছি না, এখন আমি ধরেন কোনো একটা ছবি নেবো, তখন আমরা ওপেনে যাব, ওপেনে গেলে দেখেন ছবি, ছবি আসবে এইভাবে, ধরেন আমি একটা ছবি নেবো, ধরেন আমি এই ছবিটা নিলাম, এই ছবিটা নিলাম, ঠিক আছে, এই ছবিটাকে আমি চাচ্ছি এই হরিণটাকে আমি আলাদা করে ফেলবো, ছবি থেকে আলাদা করে ফেলবো, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা এটা প্রয়োগ করতে পারি, আরো বিভিন্ন রকম অপশন আছে, আমি এটাতে প্রয়োগ করে দেখাই, ধরেন আমি এটাকে, এটাকে ইয়া করতেছি, আমি রাফলি করি, ঠিক আছে, বুঝা, যেহেতু আমি এখন কাজ করতেছি না, রাফলি করতেছি, পরে আমরা কাজ করার সময় আমরা আরো স্মুথলি কাজটা করব, এখন রাফলি করতেছি, আপনারা শুনতে পাচ্ছেন কিরকম সাউন্ড দেন, শুনতে পাচ্ছেন আমার কথা, হ্যালো, হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, আচ্ছা ঠিক আছে, জি জি, হ্যাঁ, এখন এখন ঠিক আছে, আচ্ছা প্রবলেম মানে নেটের প্রবলেম হিসেবে ঠিক মনে আছে সম্ভব, স্যার। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তো দেখেন
আমি একটা ছবি নিলাম, এটা কি আপনি দেখতে পারছেন? ছবি নেওয়ার সময় আপনি দেখতে পারছেন এটা? জি স্যার, আচ্ছা, ছবিটা কিভাবে আরে নিলাম, না না আপনি, ছবিটা কিভাবে নিলাম দেখেন, আমি এখানে ফাইলে গেলাম, যাওয়ার পর এখানে ওপেনে গেলাম, ওপেনে গেলে দেখেন আমার একটা ফাইল কম্পিউটার ওপেন হয়ে গেল, এখান থেকে আমি ছবিটা নিলাম, ঠিক আছে, এখানে ক্লিক করলাম, ওপেন করলাম, একটা ছবিটা আসছে। এই ছবিটা কিন্তু আগের ছবির উপরে আসেনি, আগেরটা দেখেন এখানে আছে, আগেরটা এখানে আছে, আর এটা নতুন ছবি হচ্ছে এইটা, এই যে এখানে, ঠিক আছে, এভাবে আসছে। এটাকে কিন্তু এটা আমি ফাইলে গেলাম এবং এখানে ওপেন থেকে, তাই না, এখানে ওপেনের শর্টকাট কিন্তু আছে কন্ট্রোল ও, আমি যদি কন্ট্রোল ও দেই, কন্ট্রোল ও চাপ দিই, সরাসরি ফাইল, একটা ফাইল ওপেন হয়ে গেল, আমি কিন্তু এখান থেকে এটাকে সিলেকশন করে নিতে পারবো, এখান থেকে নিতে পারবো এইভাবে, ঠিক আছে, বোঝা যাচ্ছে কথা? এরপরে আমি জি স্যার। এরপরে আমি সিলেকশন এরপরে আমি সিলেকশন টুল দিয়ে এইভাবে দেখেন, এবার সিলেকশন টুল দিয়ে, লেসার টুল দিয়ে এইভাবে আমরা সিলেকশন করতে পারি। আমরা কিন্তু মাউস চাপ দিয়ে ধরে রাখতে হবে, ধরে রেখে এইভাবে আমরা এটাকে, এবার কিন্তু আমরা এটাকে সিলেকশন হয়ে গেল, তাই না? সিলেকশন হয়ে যাওয়ার পরে ধরুন আমি এই হরিণটাকে আমি এই ছবি থেকে আলাদা করব, ঠিক আছে, আমি আলাদা করবো, এখান থেকে আলাদা করতে হলে কি করতে হবে, আর মাউসের ডান পাশে ক্লিক করতে হবে, ক্লিক করার পরে দেখেন এখানে আছে লেয়ার ভায়া কপি, মানে লেয়ারটা কপি হয়ে যাবে, ঠিক আছে, আমি যদি এখানে কপি করে দিই, মাউসটা কপি হয়ে গেল, মানে এই হরিণটা কপি হয়ে গেল, এবং সেটা কোথায় গেলাম দেখাচ্ছি আপনাদেরকে, একটা মিনিট আমি এটাকে প্যানেলটা সরাই, এখানে চলে আসলো, দেখেন এখানে চলে আসছে, এই দেখেন, এই দেখতে পাচ্ছেন আপনারা, আমি ব্যাকগ্রাউন্ডটাকে অফ করে দিছি, দেখেন এটা কপি হয়ে গেছে না, এই যে ব্যাকগ্রাউন্ড আমি অফ করে দিই, দেখেন এই যে এটা কপি হয়ে গেল না, জি স্যার, আপনি দেখতে পাচ্ছেন আপনারা, জি স্যার, জি স্যার, দেখতে পাচ্ছি, এই যে দেখেন এটা কিন্তু কপি হয়ে গেছে, ঠিক আছে, আমি ব্যাকগ্রাউন্ড অফ করে দিলে কপি হয়ে গেছে, দেখছেন, এইভাবে কিন্তু আমরা লেসার টুল দিয়ে কপি করতে পারি, এবং এই কপিটাই আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডটাকে অন্য ছবি এনে বসাতে পারি, ঠিক আছে, সেটা আমি দেখাবো একটু পরে। আচ্ছা, এটা গেল, এটা লেসার টুল এইভাবে কাজ করে, ঠিক আছে, লেসার টুলটা আমরা যে কোনো সময় আমরা ধরেন এবার একটা মার্ক করে যে কোনো ইচ্ছে মতো আমরা মার্ক করতে পারি, এবং সেটা দিয়ে আমরা কপি করতে পারি, আলাদা করতে পারি, ঠিক আছে। আচ্ছা, এটা লেসার টুল, এরপরে হচ্ছে পলিগোনাল লেসার টুল, এটা কিভাবে কাজ করে, এটা কাজ করতে হলে আমাদেরকে আরেকটা ছবি নিতে হবে, যেমন ধরেন আমি একটা ছবি নিলাম, ধরেন এখান থেকে না, এটা যাই, ধরেন এই ছবিটা নিলাম, ধরেন এটা নিলাম, ঠিক আছে, এই ছবিটা নিলাম, এখন পলিগন, এটা হচ্ছে পলিগোনাল মেশিন লেসার টুল, এটা কিভাবে কাজ করে, এটা হচ্ছে যখন আমি দেখেন এইভাবে আমি একটা ক্লিক করব, দেখেন একটা ইয়া চলে আসছে, একটা দাগ চলে আসতেছে না, দেখছেন আপনারা, এটা আমি আপনার আমার জায়গা যেখানে আমার দরকার সেখানে আমি ক্লিক করলাম, দেখেন এখানে ক্লিক করলাম, আবার দেখেন এটা দাগ চলে আসলে এটাকে আমি এখানে ক্লিক করলাম, আবার দাগ চলে আসে, দেখেন আমি এখানে ক্লিক করলাম, এরপরে আমি এটাকে যেহেতু ধরেন হ্যাং হয়ে যায়, কি করবো, কম্পিউটারটা হ্যাং হয়ে যাচ্ছে, কিছু করার নেই, মাঝে মধ্যে হ্যাং করে ফেলতেছে, ঠিক আছে, কম্পিউটার হ্যাং করে ফেলতেছে মাঝে মধ্যে, দেখুন অবস্থা, যাই হোক আমি এটাকে ধরেন এখান থেকে এই দিলাম, এই দিলাম, দেখেন আমার এই সম্পূর্ণ এই বিল্ডিং এর ইয়াগুলা কিন্তু মার্ক হয়ে গেল, বা এটাকে সিলেকশন হয়ে গেল, ঠিক আছে, একইভাবে এখানেও আমি যদি আবার ডান পাশে ক্লিক করি, লেয়ার ভায়া কপি করি, এটা কপি হয়ে গেছে, আমি সেটা বুঝবো কিভাবে, আমি যে ব্যাকগ্রাউন্ডটা অফ করে দিই এইভাবে, দেখেন এটা কপি হয়ে গেছে না, কপি হয়ে গেছে না, এখানে কপি হয়ে গেল, এখন যদি আমি এখানে ধরেন আমি এই বিল্ডিং এর আকাশটা কেমন ছিল, এমন নীল ছিল না, এরকম ছিল না, আমি যদি চাই এখানে এখানে আমি অন্য আকাশ নিয়ে আসবো, সেখানে আনতে পারবো, কিভাবে আনতে, কি সেটা কিভাবে আনতে হবে, দেখেন আমি যদি এখানে আরেকটা আরেকটা একটা ব্যাকগ্রাউন্ড নেই, দেখেন আমি একটা ব্যাকগ্রাউন্ড নেই, ধরেন একটা আমি ধরেন একটা সফট ব্যাকগ্রাউন্ড নেই, আমি আমি এটাই নিই, এটা নিই, এটা আসলো, তাই না, এটাকে আমি কি করবো, ডিস্টার্ব করতেছে আমাকে এটা,
আচ্ছা ধর এটা এখানে আসলো, এটা একটা ছবি আকাশ আকাশ চলে আসা, তাই না? এটাকে কি কি করব আমি, এই ছবিটাকে কি করব, এখান থেকে আমি এই ছবির মধ্যে নিয়ে আসবো, তাই না? তো আমি কি করব, এখান থেকে এটাকে বিভিন্ন রকম সিস্টেমে করা যায়, এটাকে আমি এটা মুভ টুল নেব, মুভ টুল নিয়ে মাউস থেকে ক্লিক ধরে ড্র্যাগ করে এই ছবির উপরে আসলাম, আসার পরে আমি এখানে ছেড়ে দিলাম, ঠিক আছে? আপনারা বুঝতে পারছেন কথা আমার? জি স্যার। কি করলাম আবার দেখাচ্ছি আপনাদেরকে, এই ছবি থেকে এই ছবিটাকে আমি, আরেকবার দেখুন স্যার। হ্যাঁ, এই ছবিটাকে আমি মাউসটাকে এখানে চাপ দিয়ে ধরলাম, চাপ দিয়ে ধরলাম, ধরার পরে আগে আগে কিন্তু মুভ টুল নেব, এখানে মুভ টুল নেব, মুভ টুল নেওয়ার পরে এই ছবিতে আসব, আসার পরে আমি এটা মাউসটাকে ধরবো, ধরে এভাবে ধরে চাপতে ধরবো, ধরার পরে ড্র্যাগ করে, মাউস ছাড়বো না কিন্তু, ড্র্যাগ করে এই ছবি উপরে যাবো, যে আমি আবার এখানে মাঝখানে আসবো, এসে এখানে রেখে ছেড়ে দিলাম, ঠিক আছে? এখন দেখেন, বুঝতে পারছেন আপনারা? দেখেন, জি স্যার। হ্যাঁ, এটাও এইভাবে করা যায়, আরেক ভাবে করা যায়। আমি এখানে গেলাম, যাওয়ার পরে এই ছবিটাকে পুরোটা সিলেকশন করলাম, কন্ট্রোল এ দিয়ে সিলেকশন করলাম, করার দেখেন ফুল ছবিটা সিলেকশন হয়ে হয়ে গেল। এরপর কন্ট্রোল সি দিয়ে এটা কপি করলাম, কপি করে এই ছবিতে গিয়ে কন্ট্রোল ভি দিলাম, এটা পেস্ট হয়ে গেল, মানে এটা কপি পেস্ট পদ্ধতি, ঠিক আছে? আর আগেরটা বললাম, এটা হচ্ছে মুভ মুভ করা পদ্ধতি। এখন যে যেটা জায়গায় সুবিধা লাগে সেটা হচ্ছে, এখনটা আবার দেখাই। দেখ, আমি এই ছবিতে গেলাম, গিয়ে এটাকে আমি কন্ট্রোল এ দ্বারা ছবিটা সিলেকশন করলাম, করার পরে কন্ট্রোল সি দ্বারা এটাকে কপি করলাম, করার পর এই ছবিতে গেলাম, গিয়ে কন্ট্রোল ভি দিলাম, এটা পেস্ট হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, বুঝতে পারছেন আপনারা? বুঝতে পারছেন? আচ্ছা, এখন দেখেন, এখন দেখেন আমি যে ছবিটা নিলাম, এই ছবিটা কিন্তু আগের ছবির থেকে ছোট, সাইজ ছোট না? এটাকে তো আমার এই সাইজের সমান করতে হবে না? তো সমান করতে হলে আমাকে কি করতে হবে, আমাকে ট্রান্সফর্ম নিতে হবে। দেখেন, ট্রান্সফর্ম মানে এই ছবিটাকে সাইজ বড় করতে হবে। বড় করার নিয়ম কি, যদি আপনি এখানে এখানে যদি আপনি ছবিটাকে আপনি কন্ট্রোল টি দেন, তাহলে দেখেন একটাকে সাইডে একটা চলে আসছে, দেখেন একটা বর্ডার মতো চলে আসছে ছবিটার, দেখছেন? কন্ট্রোল টি দিলে এটা ট্রান্সফর্ম আঁকা চলে আসে, দেখেন একটা বর্ডার তৈরি হয়ে গেছে ছবিটার বাইরে। এই বর্ডারটা ধরে ধরেন এইভাবে আমি বড় করতে পারি ছবিটাকে, বড় করতে পারি, এভাবে বড় করতে পারি, ঠিক আছে? বুঝতে পারছেন? বড় হয়ে গেল, আগেরটার মতো কালার সাইজের হয়ে গেল। এরপরে দেখেন, বড় হয়ে গেলে আমি উপরে দেখেন এখানে কিন্তু একটা টিক চিহ্ন আছে, টিক চিহ্ন দিলাম, ছবিটা ওই সাইজের হয়ে গেল, ঠিক আছে? বুঝতে বুঝাইতে পারছি? হয়ে যাওয়ার পরে আমি কি করব, এই ছবিটা তো আছে ফোরগ্রাউন্ডে, তাই না? আমাকে আমার এটা কি লাগবে, ব্যাকগ্রাউন্ড নিতে হবে এটাকে? এটাকে আমার ব্যাকগ্রাউন্ড নিতে হবে না? তো আমি ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য কি করব, এই যে কন্ট্রোল প্যানেলে গিয়ে এখানে মাউসটাকে ধরে এই প্যানেলটাকে নিয়ে আমি এইখানে রাখলাম, দেখেন। এখন দেখেন বিল্ডিংটা সামনে চলে আসছে আর আকাশটা পিছনে চলে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা? জি স্যার, আরেকবার দেখেন। আচ্ছা দেখেন, আগে তাহলে, আচ্ছা দেখেন, আমি এরকম আমি দেখাই আবার স্যার, আরেকবার দেখেন স্যার, আরেকবার। আচ্ছা হ্যাঁ স্যার, আরেকবার দেখেন। হ্যাঁ, দেখাচ্ছি দেখাচ্ছি, এরকম ছিল না আগে? জি স্যার। তো এটা ছিল লেয়ার, এই লেয়ারটা ছিল হচ্ছে উপরে, এখানে ছিল। এটাকে আমি কি করব, মাউসটাকে এই লেয়ারে যাব, গিয়ে মাউসটাকে ধরে চাপ দিয়ে ধরবো, মাউস ছাড়বো না, চাপে ধরে এটাকে ড্র্যাগ করে এই লেয়ার ওয়ানের নিচে নিয়ে আসবো, নিয়ে এসে এটা মাউসটা ছেড়ে দিব। তাহলে দেখেন এটা উপরে চলে গেল, নিচে নেমে আসলো, ঠিক আছে? নেমে আসার সাথে সাথেই দেখেন এটা ব্যাকগ্রাউন্ড চলে গেছে আর বিল্ডিংটা উপরে চলে আসছে, বুঝতে পারছেন? সহজ না? জি স্যার। আচ্ছা দেখেন, একটা কথা শুনে সহজেই কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেল। দেখেন আগে এরকম ব্যাকগ্রাউন্ড ছিল, আগে ব্যাকগ্রাউন্ড কেমন ছিল দেখাই আপনাদের, এরকম ছিল, আর এখন ব্যাকগ্রাউন্ড হচ্ছে এরকম, তাই না? দেখছেন, আগের ব্যাকগ্রাউন্ড ছিল এরকম আর এখন হচ্ছে এরকম, এটা কিন্তু অনেক সুন্দর। আমি একটু রাফ সিলেকশন করছি, আরো সুন্দর স্মুথলি করা গেল না, আমি একটু বোঝানোর জন্য, আর এখানে কিন্তু কিছু ভুল আছে, এটা কিন্তু সুন্দরভাবে করলে একদম সুন্দর অ্যাকুরেট ভাবে হবে, ঠিক আছে? আর আমরা আস্তে ধাপে ধাপে আপনার বাসায় প্র্যাকটিস করবেন, আজকে ধাপে ধাপে আপনারা করতে পারবেন, ঠিক আছে? তো এটা গেল হচ্ছে, এটাকে আর দেখাবো আপনাদেরকে নাকি সবাই বুঝতে পারছেন? বুঝছি স্যার। জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা আচ্ছা, কেউ কি আছেন যে বুঝেন নাই? স্যার, এটাকে গুটু ব্যাক করে কিভাবে করা যায়? হ্যাঁ, গুটু ব্যাক করে একরকম করতে না? বুঝিনি আপনার কথা আমি। মানে ফটোটাকে সামনে নিয়ে
কি জানি ভাবে নিয়ে আসতো আগে গুটু ব্যাক করে একটু অপশনে না গুটু ব্যাক বলতে আমি বলতে এই যে মানে এইটাকে ধরেন এটা ছিল আগে এইভাবে উপরে ছিল লেয়ারটা ছিল উপরে এই লেয়ার প্যানেলে এই ছবিটা আগে নিয়ে আসতো উপরে আনার পরে এটাকে সাইজ মতো করার পরে আপনার স্ক্রিনে আশা করি কেউ আঁকবেন না এরপরে এটা ছিল উপরে ছিল আমি এটাকে ড্র্যাগ করে এই লেয়ার টুটাকে লেয়ার ওয়ান এর নিচে নিয়ে আসলাম এইভাবে নিয়ে আসলাম আনার পরেই একটু হচ্ছে না আনার পরে এটা ব্যাকে চলে গেছে আর লেয়ার ওয়ানটা সামনে চলে আসছে মানে এই বিলিংটা হচ্ছে লেয়ার ওয়ান আর বিলিং টুটা হচ্ছে লেয়ার টু ঠিক আছে লেয়ার ওয়ানটাকে আমি উপরে নিয়ে আসলাম আর লেয়ার টুটাকে নিচে পাঠিয়ে দিলাম ঠিক আছে এতে কি হয়েছে আপনি এটা সামনে চলে আসে এটা পিছনে চলে গেছে তাহলে আমরা এইভাবে এই যে আপনার এই চিন্তা দেখিয়ে পলিগোনাল লেসার টুল দিয়ে আমরা এইভাবে কাজ করতে পারি ঠিক আছে যখন আমরা এই ধরনের বিভিন্ন কার্ভ থাকবে যখন কোনা থাকবে বিল্ডিং এর বিভিন্ন কোনা থাকবে তখন সেক্ষেত্রে আমরা এইভাবে আমরা কাজগুলো করতে পারি ঠিক আছে বুঝতে পারছেন বুঝতে পারছেন জি স্যার আচ্ছা এরপরে টুল হচ্ছে হ্যাঁ বলেন স্যার আমরা যখন ওই যে ফাইল থেকে ওপেন করব মানে ছবিগুলো আনব তখন কি আমার অটোমেটিক লেয়ার গুলো ওপেন হবে হ্যাঁ না লেয়ার ওপেন হবে না মানে এটা তো বিভিন্ন আলাদা ফাইল আছে এই এক ধরনের এই একটা ফাইল এই একটা ফাইল ঠিক আছে আবার ধরুন এই একটা ফাইল আলাদা আলাদা থাকবে এটা আলাদা থাকবে আমাকে আমি আপনাদের বললাম তো ড্র্যাগ করে নিয়ে আসতে হবে ধরুন এটা আরেকটা ফাইল এটা এই একটা ফাইল আচ্ছা স্যার হ্যাঁ ওই সিলেক্ট করার পরে ওই ভায়া কপিতে লেয়ার ভায়া কপিতে যাওয়ার পরে তারপর কি করলেন স্যার আচ্ছা আমি আরেকবার দেখাবো বুঝতে ক্লিয়ার হবে আচ্ছা এর আগে যে প্রশ্নের উত্তরটা দেই দেখেন এটা এই একটা আপনার লেয়ার এই একটা আলাদা আলাদা কিন্তু ঠিক আছে যদি আমাকে এই আকাশটা এই ব্যাকগ্রাউন্ডটাকে যদি আমাকে এর উপরে নিয়ে আসতে হয় সেক্ষেত্রে কি করব আমি এখান থেকে দুইভাবে করা যায় একটা হচ্ছে আপনার কপি পেস্ট করে করা যায় আবার ড্র্যাগ করে করা যায় ঠিক আছে ড্র্যাগটাই সহজ আপনি মুভ টুল নেবেন নিয়ে এটার উপরে ক্লিক করে মুভ এটাকে ড্র্যাগ করে এইভাবে এটার উপর যাবেন গিয়ে এটা ছেড়ে দিবেন ছেলে চলে সামনে চলে আসবে ঠিক আছে আসার পরে আপনি এটাকে ইয়া করবেন যাই হোক আমি এক কাজ করি আমি সর উদ্দেশ্যে আমি পুরো বিষয়টা আরেকবার দেখাই ঠিক আছে আরেকবার দেখলে সবার ক্লিয়ার হয়ে যাবে যারা বুঝতে পারে তারাও দেখেন আচ্ছা আমি আমি প্রথম থেকে আবার দেখাচ্ছি না এটাও কেটে দিচ্ছি আমি এটাও কেটে দিচ্ছি এটা থাক আচ্ছা দেখেন প্রথমে ফাইলটা আচ্ছা এটাও সব কেটে দিচ্ছি দেখেন এটাও করে দিচ্ছি সব করে দিচ্ছি দেখেন আমি একদম ফ্রেশ নিয়ে আসলাম এখান থেকে আমি ধরো কোনো একটা ছবি কাটবো তাই না এই টুলতে আমি কাটবো কি করব আমি প্রথমে ফাইলে যাব ওপেনে যাব গেলে আমি কোন ছবিটা কাটবো আমি দেখাবো দেখেন আমি একটা ছবি নিই এখানে এই ছিল তো ছবিটা আচ্ছা এখানে ছিল ধরেন আমি ধরেন এইটা নিই আর একটা ছবি নিই আমি এটা নিলাম এখন ঠিক আছে এটা নিলাম আর ব্যাকগ্রাউন্ড এটা নিলাম বিল্ডিংটা যেহেতু ব্যাকগ্রাউন্ডটা অত বেশি সুবিধা না পরিষ্কার আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ডটা সুন্দর হোক একটু ঠিক আছে এজন্য আমি একটা ব্যাকগ্রাউন্ড এখন নিয়ে নিই আগে নিয়ে নিই আবার ওপেন এটা একবার ওপেন ছবিটা নিলাম আবার ফাইলে গিয়ে ওপেন করব ওপেন করে আমি ব্যাকগ্রাউন্ড নিব ধর আমি এই ব্যাকগ্রাউন্ডটা রাখবো এইটা ঠিক আছে ধর এইটা আমি ব্যাকগ্রাউন্ডটা রাখবো আচ্ছা দেখেন এই ছবিটাও নিলাম এই ছবিটাও নিলাম ঠিক আছে এটা এটা নিলাম ব্যাকগ্রাউন্ড হিসেবে রাখার জন্য নিলাম আর এটা ছবিটা আমি এটাতে আমি ক্রপ করবো যাই হোক এখন কি করব দেখেন আগে আমি সিলেকশন করব কিভাবে দেখেন আমি এই টুলটা যাব গিয়ে যে পলিগোনাল লেসার টুল নিব নেওয়ার পরে আমি একটু আরেকটু জুম করি জুম কিভাবে করতে চাই আপনি বলতে পারবেন জুমটা হচ্ছে দেখেন অনেকভাবেই করা যায় আমি কিন্তু অল্টার চাপ দিয়ে মাউসটা ড্র্যাগ করে সামনে নিচ্ছি অল্টার চাপ দিয়ে মাউস পিছনে নিলে পিছনে আসে অল্টার চাপ দিয়ে সামনে নিলে এবার জুম হয় ঠিক আছে বুঝতে পারছেন আপনারা অল্টার চাপ দিয়ে ব্যাকে গেলে পিছনে যায় জুম আউট হয় আর সামনে গেলে এইভাবে জুম জুম ইন হয় ঠিক আছে বুঝতে পারছেন স্যার আর একবার বলেন স্যার মানে হচ্ছে আমি আপনি যদি জুম আউট জুম ইন করতে কাজের সময় তো আমাদের বড় ছোট করতে হয় তাই না তো করতে হবে কি আপনি অল্টার চাপ দিয়ে ধরবেন কিবোর্ডের শর্টকাট এটা হচ্ছে অল্টার চাপ দিয়ে ধরবেন ধরার পরে আপনি দেখেন এখানেও আছে আমি দেখাই আপনাদেরকে ভিউতে গেলে দেখেন এখানে আছে দেখেন জুম আউট জুম ইন জুম ইন হচ্ছে অল্টার প্লাস প্লাস ঠিক আছে আর একটা হচ্ছে জুম আউট অল্টার প্লাস প্লাস এটা হচ্ছে আরেকটা সিস্টেম মানে আপনি অল্টার চাপে ধরবেন স্যার অল্টারটা কন্ট্রোল স্যার সরি 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 থ্যাংক ইউ কন্ট্রোল দিয়ে আপনি যদি প্লাস দেন তাহলে কিন্তু জুম হবে ঠিক আছে আবার মাইনাস দিলে জুম আউট হবে এটা একটু এটা কিন্তু আপনার কন্ট্রোল কম থাকে আপনার হাতের উপরে ঠিক আছে কন্ট্রোল কম থাকে যদি আপনি অল আরেকটা শর্টকাট হচ্ছে আপনি অল্টার চাপ দিয়ে ধরে যদি মাউস দিয়ে করেন এটা আপনার
নিজের উপর কন্ট্রোল থাকে। আপনি মাউস দিয়ে করলে অল্টার চাপে ধরে আপনি মাউস ড্র্যাগ করেন এইভাবে, তার ছোট বড় হবে, ঠিক আছে, ছোট বড় হবে। আচ্ছা, আপনি অল্টার চাপ ধরলে ড্র্যাগ করলে সামনে যাবে, আবার পিছনে আসলে পিছনে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে আপনার সবচেয়ে সহজ সিস্টেম, ঠিক আছে। আচ্ছা, আর একটা বিষয় দেখেন, আমি এই যে এই ছবিটাকে আমি ছবিটাকে যে আমি নাড়াচড়া করাচ্ছি, এখন একটা এই যে দেখুন আমি এখন চাপ দিয়ে নিয়ে যাই, মুভ করতেছে ছবিটা, মুভ কিন্তু করতেছে না। না, আমি যদি স্পেস চাপ দিয়ে থেকে নাড়াই, রিমুভ হচ্ছে, ঠিক আছে। এটা এখান থেকে এখান এটাকে কিন্তু এখানে মুভ করা যায়, এই যে মুভ করা যাচ্ছে, মুভ করা যাচ্ছে, এটা কিন্তু কন্ট্রোল কম থাকে, আপনার হাতের উপর কন্ট্রোল কম থাকে, ঠিক আছে। কিন্তু যদি আপনি স্পেস চাপ দিয়ে এটাকে নাড়ান, তাহলে আপনার উপর হাতে কন্ট্রোল থাকে, ঠিক আছে। এটা একটা গেল, এটা বিভিন্ন, এটা কিন্তু বিভিন্ন কিবোর্ডে বিভিন্ন শর্টকাট, এগুলো কাজে লাগবে, কাজের সময় লাগবে, ঠিক আছে। আর একটা বিষয় দেখেন, যদি আপনি ধরেন এটা আমি এটা কোনো কারণে মাউস চাপ পড়ে গেল, এই যে টুলটা, এখন আপনি ধরেন আপনি এটাকে ইয়া করবেন, এটাকে আর ছাড়তেছে, দেখেন এটা যেখানে নিয়ে যাচ্ছে সেখানে যাচ্ছে, যেখানে যাই সেখানে যায়, দেখছেন। আপনি এটাকে কিভাবে বেরোবেন এখান থেকে, দেখেন যেখানে যাই সেখানে যায়, দেখেন এটাকে ছাড়ানোর উপায় নেই, দেখছেন। এটা কিন্তু একদম আঠার মতো লেগে আছে, তাই না। এটাকে ছাড়ানোর সিস্টেম হচ্ছে আপনি ব্যাক স্পেস দিলে, এইভাবে ব্যাক স্পেস দিলে চলে যাবে, বোঝা গেছে। আমি কিন্তু অনেকগুলো বিষয় বলে ফেলতেছি, ঠিক আছে। ব্যাক স্পেস আপনি চাপ কোনোভাবে চাপ পড়ে গেল, আর কিন্তু এটা ছাড়াইতে পারতেছেন না, তখন কি করবেন, ব্যাক স্পেস দিলে চলে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখন মেন কথায় আসি, যে এটাকে আমরা কিভাবে আলাদা করবো, তাই তো। জুম করি একটু, অল্টার দিয়ে আমি একটু মাউস ক্লিক করলাম, অল্টার ইয়া করলাম, এখন দেখেন এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, একটু একটু জুম, এবার দেখেন এখানে ক্লিক করলাম, 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 এখানে, এখানে, এইখানে, আমি পুরো বিল্ডিং এর শেপটা নিচ্ছি, ঠিক আছে, বুঝতে পারতেছেন আপনারা। হ্যাঁ স্যার। এই যে এখানে ক্লিক করলাম, এরপরে এটা উপর তো, উপর তো হয়ে গেছে, নিচটা আমি যেভাবে নিই সমস্যা নেই। প্রবিলিংটা আমি নিচ্ছি, ঠিক আছে, এই এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, সরি এখানে ক্লিক করলাম, এই আমরা এখান থেকে নিছিলাম না মাস্টার, এখানে ক্লিক করলাম, এই এখন সব দেখেন পুরো বিল্ডিংটা সিলেকশন হয়ে গেল, ঠিক আছে। সিলেকশন হওয়ার পরে আমি কি করব, মাউসের ডান পাশে ক্লিক করলে দেখেন এখানে চলে আসতেছে, এই যে অপশন চলে আসতেছে, এখান থেকে আমি কন্ট্রোল ভায়া কপি দিলে এটা সিলেকশন হয়ে যাবে, ঠিক আছে। সিলেকশন হচ্ছে না কিভাবে বুঝবো, আমি যদি ব্যাকগ্রাউন্ড অফ করে দিই, ভাবে ব্যাকগ্রাউন্ড চোখটাকে অফ করে দিই, দেখেন এটা কপি হয়ে গেছে, দেখছেন, বোঝা যাচ্ছে। হ্যাঁ আচ্ছা, এটা কিন্তু শর্টকাটও কিন্তু আছে, এই যে আমি কন্ট্রোল, আমি এইভাবে না গিয়ে কন্ট্রোল, হ্যাঁ বলেন, কে বলবেন, কে কি কথা বলবেন, বলেন। কন্ট্রোল ডিলিট দিলে মনে হয় ই হবে, ব্যাকগ্রাউন্ড ডিলিট হবে না, কন্ট্রোল ডিলিট দিতে ব্যাকগ্রাউন্ড ডিলিট হয়ে গেল, ঠিক আছে, এটা ব্যাকগ্রাউন্ড ডিলিট হয়ে গেল। আমি আমি যাচ্ছি ট্রান্সপারেন্ট চাচ্ছি, যাই হোক। এখন দেখেন শর্টকাট, দেখেন আমি যদি এটাকে কন্ট্রোল এইভাবে না দিই সিলেকশনের সময়, দেখেন আমি যদি এইভাবে ইয়া করি সিলেকশনটা আছে, আমি যদি এটাকে এইভাবে না গিয়ে শর্টকাট সিস্টেমে করা যায় কিভাবে, আমি যদি কন্ট্রোল জে দেই, তার কন্ট্রোল ভায়া কপি ছাড়া অন্য কিছু দিয়ে করা যায় না স্যার, অন্য টুলস গুলো, হ্যাঁ যায় যায়, কন্ট্রোল জে দিলে, আমি এটাই বলতেছি, কন্ট্রোল জে দিলে এটা হয়ে যায়, এটা হবে, হ্যাঁ কন্ট্রোল জে দিলে এটা হয়ে যাবে, ঠিক আছে, কপি হয়ে যাবে, ঠিক আছে, কন্ট্রোল জে দিলেও হয়ে যাবে, কি বল কি বলছি বুঝতে পারছেন, ঠিক আছে স্যার। আচ্ছা, এখন একজন বলছে কন্ট্রোল জেড, একজন বলছে কন্ট্রোল ডিলিট, তাই না, দেখি ডিলিট দিয়ে দেখি কি হয়, এটা কালার ফিল হয়ে গেল, হইছে, অথবা শুধু ডিলিট দেই কি হবে দেখি, যদি আমি ডিলিট দেই, সরি একজন বলছে ডিলিট দেই, তাই না, আমি ডিলিট দেই, এটা কন্টেন্ট আবার চলে আসছে, অন্য একটা অপশন চলে আসছে, এটা আমরা পরে আলোচনা করব, ঠিক আছে, ফিল চলে আসতেছে, যাই হোক। এখন হচ্ছে আপনার কপি করব কন্ট্রোল জে দিয়ে, ওকে, কন্ট্রোল জে দিলে হবে, অথবা এইভাবে আপনার মাউস থেকে কন্ট্রোল ভায়া ইয়া সরি
ইয়া কপি কি বলে এইভাবে আর কি লেয়ার ভায়া কপি করলেও চলে আসবে ঠিক আছে তাহলে আমরা শর্টকাট করলাম কন্ট্রোল জে দিলাম কপি হয়ে গেল আচ্ছা এই যে কপি হয়ে গেল এখন আমি কি করব আমি এই আকাশটা তো ইয়া কপি হয়ে গেছে আমি কি করব এখন এটা কি আমি আগে এই যে এটা 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 দিব তাই না এই পিছনেটা দিব না আমি এটাকে নেওয়ার সিস্টেম কি নেওয়ার সিস্টেম হচ্ছে মুভ টুল দিয়েও নেওয়া যায় আবার আপনার কপি পেস্ট করেও নেওয়া যায় ঠিক আছে তো আমি মুভ টুল দিয়ে নিলাম আমি এটা ক্লিক করে আমি মুভ করে এইভাবে মাউস ড্র্যাগ করে এটা ছবির উপরে গেলাম এভাবে ছেড়ে দিলাম ঠিক আছে ছেড়ে দেওয়ার পরে দেখেন এটা কিন্তু আমি যদি এখানে রাখি দেখেন এখন পুরোপুরি মোটামুটি হয়ে গেছে কভার করে ফেলছে তারপর একটু একটু বড় করি আমি তাই না সামান্য একটু বড় করি বড় করব কিভাবে আমি আমার খেয়াল রাখতে হবে যে এই মাউসটা এর উপরে এই লেয়ারের উপর আছে কিনা থাকলে আমি কন্ট্রোল টি দিলে ট্রান্সফর্মেশন চলে আসবে ট্রান্সফর্ম হয়ে যাবে ট্রান্সফর্ম অপশন চলে যাবে যাওয়ার পর আমি কি করব এটাকে একটু বড় করি একটু সামান্য বড় করলাম আচ্ছা আমি যাচ্ছি আকাশটা একটু বড় হোক দাঁড়ান মেঘগুলোকে একটু ছড়াই দিই আমি কিছু একটা ছড়াই দিই এইভাবে ছড়াই দিলাম ঠিক আছে দেওয়ার পর আমি এটাকে এখানে ওকে করে দিলাম ওকে করলে দেখেন এটা এভাবে হয়ে গেল ব্যাকগ্রাউন্ড সরি ফোরগ্রাউন্ডে চলে আসছে আকাশটা এখন যদি আমি এটার পিছনে এটাকে নিতে চাই কি করতে হবে আমাকে এই লেয়ারটাকে ড্র্যাগ করে এই লেয়ারের নিচে নিয়ে আসতে হবে এখানে ধরবো আমি ধরে এটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসলে দেখেন এটা চলে আসলো ঠিক আছে ড্র্যাগ করে আমি এখানে নিয়ে আসলাম দেখেন এটা দারুণ হয়ে গেছে না আগের থেকে আগেরটা আগেরটা কেমন ছিল এটাকে দেখেন আগেরটা ছিল এরকম এখন কত সুন্দর লাগতেছে না ছবিটা এভাবে আমরা এভাবেই কিন্তু আমরা ইয়া কপি পেস্টের মাধ্যমে বা এই টুলের মাধ্যমে আমরা ব্যাকগ্রাউন্ডকে চেঞ্জ করতে পারি ঠিক আছে বুঝতে পারছেন সবাই জি স্যার অনেক ইন্টারেস্টিং আচ্ছা আমি আমি একটু সামান্য কথা যদি একটু জিজ্ঞেস করি কারোর কোনো সমস্যা আছে কিনা একটু কথা বলেন না স্যার কারোর কোনো সমস্যা আছে কেউ বলবেন কারোর কোনো সমস্যা আছে না স্যার বলেন আচ্ছা আপনারা যা পারেন তারা কিন্তু বিরক্ত হবে না আমি কিন্তু সবাইকে টার্গেট করি মানে যারা একদম কম পারে এদেরকে টার্গেট করে ক্লাস করাই ঠিক আছে কারণ এটাই টার্গেট করা উচিত প্রতিটা ক্লাসে ঠিক আছে তো আপনারা যারা পারতেছেন বা ইয়া হচ্ছেন তারা বিরক্ত হবেন না বরং আপনার বাসায় আরো বেশি করে প্র্যাকটিস করবেন ঠিক আছে এবং যারা দেখাইলাম আমি এটা কিন্তু আপনি দেখে গেলেন ঠিক আছে অবশ্যই বাসায় প্র্যাকটিস করতে হবে বাসায় প্র্যাকটিস না করলে কিন্তু হবে না আরে কিন্তু আমাদের এই বক বক করা অযথাই চলে যাবে ঠিক আছে আচ্ছা কারো তো কোনো সমস্যা নাই আচ্ছা আমার এই আমার ছাত্রী হচ্ছে মাহফুজা বকুল আপনি বলেন তো বুঝতে পারছেন কিনা স্যার পারছি তবে দ্বিতীয় ছবিটা আনার সময় আমার ল্যাপটপে কুড নট কমপ্লিট ইওর রিকোয়েস্ট বিকজ অফ প্রবলেম পারসিং দ্য জেপিজি ডেটা এটা দেখাচ্ছে বুঝি না কি বলছেন আমি দুইটা ছবি একসাথে আনতে পারতেছি না স্যার হ্যাঁ আসলে কি বলতেছে আনলে বলতেছে কুড নট কমপ্লিট ইওর রিকোয়েস্ট বিকজ অফ প্রবলেম পার্সিং দ্য জেপিজি ডেটা ও আচ্ছা আমি বুঝতে পারছি আপনি যে ছবিটা আনতে চাচ্ছেন এটা ছবিটার মধ্যে প্রবলেম আছে ঠিক আছে এটা আপনি অন্য ছবি দিয়ে ট্রাই করতে পারেন এটাকে আপনারা এই ছবিটাকে আপনার কম্পিউটার কি আছে আমি জানি না এটা এই ছবিটা হয়তো প্রবলেম আছে এটা জেপিজি ফর্মে ফর্মেটের কোনো প্রবলেম আছে আপনি অন্য ছবি দিয়ে ট্রাই করেন তাহলে আসবে ঠিক আছে তাহলে অন্য ছবি দিয়ে দিলে তো হবে না স্যার হবে 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 যদি ফাইল ঠিক যদি ফাইলটা ঠিক থাকে তাহলে অবশ্যই আসবে যেটা করবেন কি বলি আপনাকে এটাকে নিয়ে আসার পর কন্ট্রোল টি দিবেন দিলে ট্রান্সফর্ম চলে আসবে দেখাচ্ছি এরপরও কন্ট্রোল টি দিলে ট্রান্সফর্ম চলে ফর্মে চলে আসবে ঠিক আছে তখন আমি এটাকে ছোট বড় করতে পারবেন ঠিক আছে আমি দেখাচ্ছি একবার এটাকে ধরেন এইটাই ধরেন আমি এটা বড় করতে যাচ্ছি আমি কন্ট্রোল টি ধরেন আমি কন্ট্রোল টি দিলে ধরেন এটা না এইটাকে আমি ধরেন কন্ট্রোল টি দিলাম ধরেন ইয়ে হচ্ছে হ্যাং হয়ে যাচ্ছে নাকি আসতেছে না কারণ কি আচ্ছা ও ব্যাকগ্রাউন্ড আছে জন্য এই যে মানে এই যে আমি এটা গেলাম ধরেন মানে আমি এটাকে কন্ট্রোল টি টি হ্যাং করতে দেখেন কম্পিউটার হ্যাং হয়ে যাচ্ছে মাঝে মধ্যে আচ্ছা আমি একটা ছবি এনে দেখাই তাহলে তাহলে বুঝতে পারবেন
যেমন আমি যেকোনো ছবি আমি ছবিটা আনলাম, এটা আনলাম কন্ট্রোল টি, তাও আসতেছে না। আচ্ছা ছবিটাকে আমি মুভ করে এখানে রাখি, এখন কন্ট্রোল টি দেই, এই যে এখন হচ্ছে কন্ট্রোল টি দিলাম, দেখেন এটা ধরে এটা বড় করতে পারবো, ঠিক আছে শুরু করতে পারবো। বুঝতে পারছেন আপনারা, বুঝতে পারছেন এটা এইভাবে ছোটভাবে করতে পারবো? হ্যাঁ স্যার। ঠিক আছে, এখন যদি আপনি এটাকে ছোটভাবে করে এইভাবে ছবিটা নষ্ট করতে পারেন, যদি আপনি এটাকে শিফট ধরে রাখেন, ধরেন আপনি ছবিটা আনার পরে আপনি শিফট ধরে রাখেন, তার ছবিটা সমান রেশিও আকারে ছোট বড় হবে, ঠিক আছে শিফট ধরে রেখে এটা ছোট বড় করেন, সমান রেশিও আকারে ছোট বড় হবে, ছবিটা নষ্ট হবে না। আচ্ছা ঠিক আছে, এটাকে দিলে আপনি এটা চলে আসবে সামনে, এটাকে দিলে এটা চলে যাবে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বুঝাচ্ছিলাম যে আমরা পলিগোনাল লেসার টুল, তাই না? আচ্ছা এখন আসা হচ্ছে ম্যাগনেটিক লেসার টুল। ম্যাগনেটিক লেসার টুলটা কিরকম কাজ করে? আচ্ছা এটাই ছবিটা যেটা আসছে এটাই দেখাই, এটা আচ্ছা এটাতে এমন সম্ভব হবে না। এটা ম্যাগনেটিক হচ্ছে, আমি বলি এই টুলটা কি করবে, আপনি যদি এখানে ধরেন দেখেন অটোমেটিক সিলেকশন করে যাবে, দেখেন দেখেন আমি কিন্তু মাউস একবার ক্লিক করছি করে ছেড়ে দিই, ছেড়ে দিয়ে আমি শুধু মাউস সামনে নিয়ে যাচ্ছি, অটোমেটিক্যালি দেখেন এটাকে সিলেকশন হয়ে যাচ্ছে, তাই না? দেখেন এইভাবে আমি কিন্তু মাউস ছেড়ে দিছি, মাউস আমি ইয়া করতেছি না, মাউস ছেড়ে দিছি, অটোমেটিক্যালি সিলেকশন হয়ে যাচ্ছে এইভাবে, ঠিক আছে দেখেন এইভাবে সিলেকশন হয়ে যাচ্ছে, আমি আমি কিন্তু ড্র্যাগ করতেছি না এইভাবে। এটা কি হচ্ছে আসলে, সেটা হচ্ছে এখানে এই যে আপনার আমি একটু সরাই দিই, এটা বিষয়টা হচ্ছে এখানে ঘটনাটা কি ঘটতেছে, মানে এখানে হচ্ছে দেখেন এই বাইরে ব্যাকগ্রাউন্ডটা সাদা না আর এটা হচ্ছে কালো, তাই না? এই দুইটা কালারের মধ্যে অনেক ডিফারেন্স না, এই টুলটা কি করে এই ডিফারেন্সের মাঝখানে এই সিলেকশনটা তৈরি করে, ঠিক আছে? তো আমি এখানে আমার কথা বুঝতে পারছেন কি বলছি আমি? না স্যার আবার বুঝলাম। আমি বলতে চাচ্ছি এই টুলটা কি করে, ধরেন এই যে ব্যাকগ্রাউন্ডটা সাদা না আর ফোরগ্রাউন্ডটা কি কালো না, এই যে দুইটা কালারের মধ্যে অনেক বেশ কম না, এটা কালো এটা সাদা, তাই তো? এই টুলটা কি করে এই এই যেখানে আপনার কালারটার মধ্যে বেশ কম সেই জায়গা পজিশনটাকে এরা এই সিলেকশনটা নিজে অটোমেটিক সিলেকশন মানে সিলেকশন তৈরি করে ফেলে, ঠিক আছে? ধর আমি এখানে সিলেকশন করলাম, দেখেন এই যে করলাম অটোমেটিক্যালি, আমি কিন্তু মাউস কিন্তু আর মাউস ছেড়ে দিচ্ছি কিন্তু খালি মাউসটাকে নিয়ে যাচ্ছি টান দিয়ে, অটোমেটিক্যালি এটা সিলেকশন করে নিচ্ছে, ঠিক আছে এইভাবে ও নিজে নিজে সিলেকশন করে নিচ্ছে এইভাবে, বুঝতে পারছেন? আপনারা ব্যবহার করলে বুঝতে পারবেন। আর যদি কোনো জায়গায় ধরেন এমন হয়ে গেল যে ধরেন এখানে চলে গেল এদি হয়ে গেল, তখন কি করবেন এখানে ব্যাক স্পেস দিলে এটা আবার জায়গায় চলে আসবে, ঠিক আছে এইভাবে চলে আসবে, আবার দেখেন এসে হয়ে যাচ্ছে এইভাবে এইভাবে, এটাতে আমি দ্রুত কাজ করতে পারি, মানে কোন কোন বিভিন্ন ছবির জন্য বিভিন্ন টুল দেওয়া হয়েছে আমার যখন যে টুল লাগে। দেখতে আমি রাফ সিলেক্ট করব, এই টুলের নাম কি বলছেন স্যার? এই যে যেখানে দেওয়া আছে আল্লাহ ম্যাগনেটিক ম্যাগনেটিক টুলবার, আচ্ছা আচ্ছা ম্যাগনেটিক, এই যে ঠিক আছে পুরো সিলেকশন হয়ে গেল না, পুরো সিলেকশন হয়ে গেল। একইভাবে আমি এখানে এখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি, কন্ট্রোল জে দিলাম, এটা কপি হয়ে গেল, এই যে এখন কপি হয়ে গেল, কপি হয়ে গেল, ঠিক আছে। এখন আমি যে কোনো একটা যে কোনো ব্যাকগ্রাউন্ড আমি ধরেন আমি কি ধরনের ব্যাকগ্রাউন্ড দেওয়া যায় একটা ব্যাকগ্রাউন্ড নিই পছন্দ মতন, যেমন ধরেন কি ধরনের ব্যাকগ্রাউন্ড দিব, ধরেন এটাই ধরেন আমি এটা এই ধরনের আমার পছন্দসই ব্যাকগ্রাউন্ড পাচ্ছি না, ধরেন আমি এটাই ধরেন আমি এটা পরেই নেই, এটাই ধরেন আমি রাখলাম, এইখানে ধরে আমি এটাকে রাখবো, ঠিক আছে। এটা কি করবো, এটাকে আমি এটাকে আমি মুভ টুলে যাব, এটাকে ধরে ড্র্যাগ করে এখানে রাখলাম, এটা অনেক বড় ছবি, ঠিক আছে অনেক বড় ছবি হওয়ায় এটা অনেক আগের ছবিটার উপরে চলে আসছে, ঠিক আছে অনেক বড় ছবি। এটাকে ছোট করতে হলে কি করতে হবে আমাকে, কন্ট্রোল টি দিলে ট্রান্সফর্ম চলে আসবে, হয়ে গেল ট্রান্সফর্ম, অনেক বড় আকারে ছবিটা দেখেন কোথায় গেছে ট্রান্সফর্ম, দেখছেন অবস্থা অনেক বড় ছবি তো এর জন্য।
একটু ছোট করি। আচ্ছা আমি ওইভাবে দিলাম, দেওয়ার পরে এখানে আমি ওকে করলাম, ঠিক আছে ওকে করলাম। ওকে করলে এটা ফোরগ্রাউন্ডে চলে আসলো। এখন আমি এটাকে মাউসটাকে ধরে ড্র্যাগ করে এখানে দিলে লক হয়ে গেল, কারণ কি এখানে দিলাম, দেখেন এই যে চলে আসছে, ঠিক আছে চলে আসলাম। এটা অনেক বড় হয়ে গেছে না, এটা ছোট করতে পারবো কিভাবে, দেখ কন্ট্রোল টি দিলে, কন্ট্রোল টি দিলে দেখেন এটা ট্রান্সফর্মারে চলে আসছে। আমি এটাকে ছোট করি একটু, যদি তত সুন্দর হচ্ছে না, একটু ব্যাকআপ লাগতেছে, এরপরে আমি দেখাচ্ছি আর কি, ঠিক আছে। যদি আমার এরকম পারফেক্ট ছবি নাই ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য, এই ঠিক আছে এখানে আমি ওকে করলাম, এখানে চলে আসলো, ঠিক আছে। এখানে আরো অনেক কাজ আছে, এটাকে কিন্তু আমি অনেক রকম কাজ করি, এটাকে আমি কিন্তু আরো সুন্দর এর সাথে ম্যাচ করে বিভিন্ন কাজ করতে পারবো, ঠিক আছে। এটা আরো পরে আমরা শিখবো আস্তে আস্তে, ঠিক আছে, বুঝতে পারছেন বিষয়টা তো? খুব সুন্দর না, হিরোস ওয়ার্কস হিয়ার, এটা কি বলেন তো দেখি, কে বলতে পারেন? এই যে একটা ব্যাকগ্রাউন্ডে লেখা আছে হিরোস ওয়ার্কস ওয়ার্ক হিয়ার, এটা কি বলতে পারবেন, এটা কি বোঝানো হচ্ছে এটা? হ্যাঁ হসপিটাল, হ্যাঁ হসপিটালের সামনে এটা দেওয়া হয়েছে হিরোস ওয়ার্ক হিয়ার, মানে হচ্ছে করোনাতে এরা হচ্ছে হিরো, ডাক্তাররা হিরো আর কি, সেই হিসাবে এটা আপনার এ করা হয়েছে আর কি। যাই হোক যেটা হোক, তাহলে আমরা এইভাবে কিন্তু এই ম্যাগনেটিক লেসার টুলের সাহায্যে আমরা এইভাবে কিন্তু সিলেকশন করতে পারি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা সরাই ফেলি এটা। আচ্ছা এখন টুল হচ্ছে ওর নেক্সট টুল, কুইক সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান টুল, ঠিক আছে। কুইক সিলেকশন হচ্ছে এটা কুইক সিলেকশন করে ফেলে, সেটা কিভাবে? আচ্ছা আমরা কিন্তু একটা ব্রেক টাইম পার হয়ে যাচ্ছি, আচ্ছা একটু পরে ব্রেক দেবো, এটা আলোচনা করি। এটা হচ্ছে দেখেন কুইক সিলেকশন টুলটা হচ্ছে আমরা কুইকলি সিলেকশন করতে পারি, কিভাবে দেখেন আমি মাউসটা ধরে ড্র্যাগ, এই দেখেন মাউসের চাপ দিয়ে আমি দেখেন ড্র্যাগ করতেছি, সুন্দর ড্র্যাগ হয়ে যাচ্ছে, দেখেন সিলেকশন হয়ে যাচ্ছে, দেখছেন, ঠিক আছে, সুন্দর না, সহজ না, সহজ কিনা? আমি কিন্তু দেখেন আমি যদি পারফেক্টলি করতে চাই, আমি একটু জুমে যাই, দেখেন আমি পারফেক্টলি যদি করতে চাই, ধরেন এখানে দেখেন একটু সিলেকশন হয় নাই, দেখেন এই যে দেখছেন এখানে সিলেকশন হয় নাই, ঠিক আছে। আবার দেখেন এখানে বেশি হয়ে গেছে, তাই না? আবার দেখেন এখানে সিলেকশন হয় নাই, ঠিক আছে না, দেখতে পাচ্ছেন আপনারা এখানে একটু সিলেকশন হয় নাই। এইভাবে আমরা যদি পারফেক্টলি করতে চাই তখন কিন্তু আমাদের এটা কেন হচ্ছে না, আমাদের ব্রাশটা কিন্তু অনেক বড়, যদি আমরা এখানে দিই দেখেন তাহলে কিন্তু বাইরে চলে যাচ্ছে, তাই না? এর জন্য কি করতে হবে, ব্রাশটা ছোট নিলে, যদি ব্রাশটা ছোট নিই আমি তাহলে আবার হবে। ব্রাশটা ছোট করার নিয়ম হচ্ছে শর্টকাট সিস্টেম হচ্ছে, আপনি যদি সরাসরি এই যে কিবোর্ডের ইয়ে আছে না, যে আপনার কি বলে ব্র্যাকেট আছে, ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট আছে না কিবোর্ডে, ব্র্যাকেটে আপনি যদি একটা ব্র্যাকেট চাপ দেন, দেখেন আপনি যদি এক সেট চাপ দেন ছোট হয়ে যাবে, আবার আর একটা চাপ দেন এইভাবে বড় হয়ে যাবে, ঠিক আছে। ব্রাশটা ব্রাশটা কিন্তু এভাবে ছোট বড় করা যায়, আপনি ব্র্যাকেটে চাপ দিয়ে একটা দিলে ছোট হয়ে যাবে এইভাবে, আর একটা দিলে এইভাবে বড় হবে, ঠিক আছে। আমরা যখন সূক্ষ্ম কাজ করি যখন, তখন আমরা যখন আমরা সূক্ষ্ম কাজ করি তখন আমরা এইভাবে ব্রাশটাকে ছোট বড় করি, ঠিক আছে। যখন ছোট 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 কাজ করি তখন ছোট করে কাজ করি, আর যখন বড় কাজ তখন বড় করি, ঠিক আছে। এখন কিন্তু আমার এখানে যেহেতু ব্রাশটা একটু সূক্ষ্ম কাজ, ব্রাশটা আমি ছোট করে নিলাম, ছোট করে নিয়ে এখানে এই দেখেন কত সুন্দর, দেখছেন কত সুন্দর হয়ে গেল সিলেকশনটা, ব্রাশটা ছোট করে নিয়েছি আমি, এই জন্য এটা সুন্দর হয়েছে। আমি বুঝতে পারছি আমি কথাটা, এভাবে আমরা ব্রাশ ছোট বড় নিয়ে কিন্তু আমরা সিলেকশনটা করি। আচ্ছা আমি দেখছি সিলেকশন তো বাকি আছে, দেখতেছি আমি। আচ্ছা এখন এই টুলটা কিন্তু একটা সুবিধা আছে, সুবিধা হচ্ছে দেখেন এই টুলটা ক্লিক করার পরে দেখেন এইখানে উপরে দেখেন কিছু অপশন চলে আসতেছে, একটা অপশন
একটা অপশন একটা অপশন দেখেন এটা এটার উপর দেখেন কি দেওয়া আছে প্লাস দেওয়া আছে দেখছেন এটা মাইনাস দেওয়া আছে ঠিক আছে প্লাস দেওয়া মানে হচ্ছে এটাকে যোগ হওয়া সিলেকশনটা যোগ হওয়া আর মাইনাসটা হচ্ছে সিলেকশনটা বিয়োগ হওয়া আমি যদি এটাকে এটা বাড়তি হয়ে গেছে না এই সিলেকশনটা বাড়তি হয়ে গেল না আমি যদি এটাকে মাইনাস করতে চাই এই মাইনাসে চাপ দিব পরে এখানে বাইরের দিকে যদি আমি দেই দেখেন এটা মাইনাস মাইনাস হয়ে যাচ্ছে হয়ে মাইনাস হয়ে যাচ্ছে দেখছেন দেখছেন এখানে একটু বাড়তি হয়ে গেছে আমি ব্রাশটা আরো ছোট করে নিই আরো ছোট করে আমি আরেকটু জুম করে নিই ঠিক আছে এটা সূক্ষ্ম কাজ করার জন্য দেখেন এখানে আমি বেশি হয়ে গেছে সবথেকে মজা এটাতে কাজ সবথেকে মজা এখানে একটু বাড়াই বাড়াইতে গেলে আমার লাগবে প্লাস তাই না একটু বাড়াই চুলের একটা ইয়ে আছে একটু সামান্য বাড়াই আচ্ছা ছবিটাকে একটু জুম আউট করি সামান্য আচ্ছা আমি কিন্তু কি করতে জানেন আমি কিন্তু মাউস আমি কিন্তু এই যে নাড়াচ্ছি যে একটা হাত চলে আসছে দেখেন হাত চলে আসছে না একটা এটা কিন্তু আমি স্পেস চাপ দিয়ে এটাকে নাড়াচ্ছি ইয়া করতেছি স্পেস চাপ দিয়ে এটাকে আমি ধরে রাখছি এবং এটাকে নাড়াচ্ছি ঠিক আছে দেখেন এখানে কিন্তু আবার কিছু সিলেকশন হয় নাই কি করবো আমি প্লাসে দেবো দিয়ে সেটাকে বাড়াই নিব সিলেকশনটাকে একটু বাড়াই নিব ঠিক আছে আমি বাড়াই নিলাম সিলেকশনটাকে এভাবে আবার কিন্তু এখানে ইয়া হয়ে গেছে আমি মাইনাস দিব এটাকে ইয়া করবো ঠিক আছে আচ্ছা এভাবে আমি দেখবো আর কোথায় সমস্যা আছে কিনা এই দেখেন এই দেখেন এইখানে দেখেন এই যে সিলেকশন হয় নাই এখানে প্লাস দিব দিয়ে আমি এটাকে বাড়াই দিব এই দেখেন এখন হয়ে গেল ঠিক আছে ওকে এখন ঠিক আছে এখন আমাদের সিলেকশন ঠিক আছে এখন যদি আমি কন্ট্রোল জে দিই সিলেকশন হয়ে গেল এই যে এই দেখেন সুন্দর সিলেকশন হয়েছে না একদম পারফেক্ট সিলেকশন হয়েছে কিন্তু কোনো কথা ভুল নেই একদম স্মুথলি সিলেকশন হয়ে গেছে ঠিক আছে না এইভাবে আমরা কুইক সিলেকশন টুল দিয়ে আমরা এইভাবে সুন্দরভাবে সিলেকশন করতে পারি এখানে কিন্তু কুইক সিলেকশনটা কাজ করছে কেন যে এখানে কিন্তু কালারটা অনেক সহজ এই যে এখানে কিন্তু এটা কালো এটা সাদা সিলেকশনটা করা খুবই সহজ ঠিক আছে কিন্তু যদি এমন হয় এমন একটা ছবি আমি এই ধরনের ছবি নিই একটা ধরেন একটা ছবি নিলাম ধরেন আমি অন্য একটা ছবি নিই ধরেন যদি আমি এইরকম একটা ছবি নিই ধরেন এই যে এই যে এই ধরনের ছবি নিলে কিন্তু একটু কঠিন ঠিক আছে এখানে কিন্তু দেখেন এটাও এটাও ডার্ক এটাও ডার্ক তাই না দুটো ডার্ক না এইসব ক্ষেত্রে কিন্তু টাফ হয় আপনার প্র্যাকটিস করবেন বাসায় তো এই জন্য কিন্তু আমাদের ইয়া করতে হয় বিভিন্ন রকম টুলস ব্যবহার করতে এইভাবেই ঠিক আছে আচ্ছা তো আমি কি বললাম যে এটা হচ্ছে কুইক এটা হচ্ছে কুইক সিলেকশন টুল এবং এই টুল নিলে উপরে কিছু অপশন চলে আসে একটা হচ্ছে প্লাস একটা মাইনাস আপনি যদি কোনো সিলেকশন কোথাও যদি আপনার ঘাটতি থাকে আপনি প্লাস দিয়ে ঘাটতিটা পূরণ করতে পারবেন আবার বেশি হয়ে গেলে আপনি মাইনাস দিয়ে এটাকে ঘাটতিটা পূরণ ইয়া করতে পারবেন আপনারা এটাকে থেকে মাইনাস করতে পারবেন ঠিক আছে বুঝতে পারছেন আচ্ছা এখন আপনারা যারা একটু ব্রেকে যাই 10 মিনিট ব্রেকে যাই আপনারা হচ্ছে এখন বেজে গেছে কটা 11:30 হয়ে গেছে না স্যার হ্যাঁ বলেন স্যার যখন কালার ডিফারেন্স অনেক কম থাকবে যেমন এখন যে বেবি ছবিটা দেখতেছি এটা এটা কালার ডিফারেন্স খুব ইজিলি বোঝা যায় কিন্তু আপনি তারপরে যে ছবিটা আনলেন ওটা কালার ডিফারেন্স একটু ডার্ক এবং দুইটা মিলে যায় কিছুটা হালকা ডিফারেন্স তো সেই ক্ষেত্রে আমরা কোন টুলটা ইউজ করব কমফোর্টেবল এইটা ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই যে এটা কুইক সিলেকশন কাজ করে যেমন এই যে কাজ করবে এটাতেও একটু এটা নেই একটু সূক্ষ্ম কাজ করতে হবে এটা কাজ করবে কাজ করবে প্রবলেম নাই এই যে কাজ করতেছে এটা খুব একটা খুব ইউজফুল একটা টুল ঠিক আছে এটা দিয়ে কাজ করা যাবে এই যে কাজ করা যাচ্ছে জি স্যার এইটাই সবচেয়ে ডিপ জায়গা ছিল দেখেন এখানে আমি এটা ঠিক করব এটাকে সমস্যা নাই ঠিক করা যাবে এটাকে এটাকে এই যে মাই প্লাস মাইনাস করে এটাকে ঠিক করা যাবে আগে একটা রাফ একটা সিলেকশন করে ফেলি মাউসটা ছোট বড় হবে ঠিক আছে একটা চাপ দিলে ছোট হবে একটা চাপ দিলে বড় হবে ঠিক আছে ডান দিকে চাপ দিলে ব্র্যাকেট মাউসটা বড় হবে
আর বাম দিকে দিলে মাউসটা ছোট হবে, ঠিক আছে? আচ্ছা এখন দেখেন এই যে এখানে একটু জুমে যাই, এখানে মোটামুটি ঠিক আছে, এই যে এখানে একটু ইয়ে হয়েছে, তাই না? এখানে মাউসটাকে ছোট করে নিই আমি, একটু সিলেকশনটা করি, আহা এখন দেখছেন কত টাফ হচ্ছে না, এটা কিন্তু পুরোটা সিলেকশন হয়ে যাচ্ছে, পুরো পুরো ডার্ক হয়ে যাচ্ছে। আরো ছোট করে নিই আমি মাউসটাকে, মানে বেস্ট টাফ হচ্ছে না কিন্তু। আচ্ছা এটা করার জন্য, এটার জন্য কিন্তু অন্য কাজ করতে, এটা এটার জন্য করতে হবে কি, আমাদের এই যে রিফাইনেজ আছে না, এখানে গিয়ে পরে করতে হবে, ঠিক আছে? এটা আরো পরে অপশন, পরে আমরা এটা নিয়ে কাজ করব। এখানে হচ্ছে না, এখানে করি, মানে রিফাইনেন্স দিয়ে কাজ করবো, তখন কিন্তু এইগুলো চলে, যেগুলো আপনার এখন হচ্ছে না, সিলেকশন হচ্ছে না, যেগুলো কিন্তু চলে আসবে যখন আমরা রিফাইনেন্স দিয়ে কাজ করব, ঠিক আছে? জি স্যার। এই যে এখানে একটু চলে আসতেছে, এই যে এইভাবে কিন্তু আমরা, আমি একটা কথা বারবার বলি আপনাদেরকে, আপনারা প্লিজ বাসায় প্র্যাকটিস করবেন, ঠিক আছে? বাসায় প্র্যাকটিস করবেন, আমি আশা করব যে আমার ছাত্ররা বা আমার স্টুডেন্টরা আমার কথা শুনবে, এটা আশা করি, এবং তার প্র্যাকটিস করবে, আমাকে নতুন কাজ দেখাবে, ঠিক আছে? আমি আশা করব, কারণ আমি কষ্ট করলে আপনি, আমি আশা করব যে আপনারা এটা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করা অনেক মজা, অনেক মজার বিষয়, ঠিক আছে? অনেক মজার বিষয়। এটাকে দেখেন, এখানে কিন্তু আপনার একটু ইয়া হয়ে গেছে, একটু ব্রাশ বড় করি, এই আরো সুন্দর সিলেকশন হবে যখন আমি আর একটু, আরো অনেক অপশন আছে, আমি এখন তো রাফ করতেছি, এখানে একটু ইয়ে আছে, চলে গেছে, দেখেন এখানে কিন্তু হচ্ছে না, ঠিক আছে? এখানে কিন্তু এটাকে আলাদা করতে পারতেছি না ব্রাশটা, এটাও রিফাইনেন্স দিয়ে করলে ঠিক হয়ে যাবে। যাই হোক, মোটামুটি তো একটা সিলেকশন আসছে, তাই না? এইভাবেই আমরা সিলেকশন করি, ঠিক আছে? এইভাবে আমরা সিলেকশন করি, তারপর এটাকে আমরা কিন্তু কন্ট্রোল জে দিয়ে এটাকে আমি আলাদা করতে পারবো। যাই হোক, ঠিক আছে? তো এইভাবেই কিন্তু আমরা ইয়া দিয়ে কাজ করি, আপনি এই টুলটা কুইক সিলেকশন দিয়ে আমরা কাজ করি, ঠিক আছে? তো এখন আমাকে বলতে হবে যে কে কে বুঝেন নাই বা কারো বুঝতে সমস্যা আছে কিনা। স্যার পুরোটা দেখা হয় নাই, কানেকশন চলে গেছিল। ও আচ্ছা ঠিক আছে, আমি ইয়া করবো, আপনাদের আজকে ইয়া দিব, এই যে ইউটিউব লিঙ্কটা দিয়ে দিব, আপলোড করে দিন, হ্যাঁ আপলোড করে দিব, ইনশাল্লাহ তোমাদের, আপনারা দেখতে পারবেন, ঠিক আছে? আচ্ছা আর কারো বুঝতে সমস্যা আছে? কত 24 জন স্যার? আমার মনে হয় কি স্যার, আমরা আসলে এটা যখন হাতে কলমে কম্পিউটারে করব, হ্যাঁ তখন কিন্তু স্যার মানে এই বিষয়টা আরো অবশ্যই 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 পরের ক্লাসে আপনি হাতে কলমে না ধরলে কোনোভাবেই বুঝতে পারবেন না, এটা মনে রাখা জিনিস না, এটা হাতে কলমে কাজ করা জিনিস, এটা এমন না ধর্ম বা সমাজ না যে আকবর কত সালে ক্ষমতা মারা গেছেন, কত সালে জন্ম করছে, এমন বিষয় না, ঠিক আছে? এটা পুরোপুরি প্র্যাকটিক্যাল একটা বিষয়, এটা হচ্ছে আপনার হাতে কলমে করতেই হবে, না করলে আপনি ইয়া করতে পারবেন। এই বারবার আমি বলতেছি আপনার প্র্যাকটিস বাসায় করতে হবে, না করলে কিন্তু হবে না, ঠিক আছে? তো আমি আশা করবো এখন থেকে আপনারা প্র্যাকটিস শুরু করে দেন, কারণ আমি ক্লাস যদি আগায় যাই পরে কিন্তু আপনার যেগুলো পাচ্ছেন এগুলো প্রবলেম হবে, ঠিক আছে? তো যেটা কাজ যেই ক্লাস সেদিন এটা করে ফেললে কিন্তু আপনার এটা বার্ডেন কম হবে, নাহলে পরে এটা বার্ডেন হয়ে দাঁড়াবে, ঠিক আছে? পরে আমি কিন্তু পরে আমি আগাইতেও পারবো না, তখন দেখা যাবে এই এইগুলোর উপরে ব্যাস করে কিন্তু আমি সামনে আগাবো, আপনি এগুলো প্র্যাকটিস না করলে আমি না সামনে আগাইতে পারবো না। সুতরাং এটা অনেকটা ম্যাথের মতো, ঠিক আছে? ম্যাথ যেমন আপনি বেসিক না বুঝলে আপনি ম্যাথ করতে পারবেন না, এই বিষয়টা এরকমই, এটা আমি এখন বেসিক শিখাচ্ছি, যদি বেসিক গুলো না পারেন তাহলে পরে কিন্তু আপনি বুঝতে পারবেন না বা সমস্যা হবে, ঠিক আছে? ততবে আপনার এখন থেকে প্র্যাকটিস শুরু করে দেন, যদি এমন হয় যে আপনার হাতে কম্পিউটার বা ডেস্কটপ নাই এই মুহূর্তে পারতেছেন, আপনি দরকার ফ্রেন্ডের বাসায় গিয়ে তার দিয়ে প্র্যাকটিস করেন, ঠিক আছে? তারপরে আপনার কম্পিউটার সেটার সামনে বসতেই হবে, বসে একটু কাজ করতেই হবে, ঠিক আছে? যাই হোক, আশা করি এই বিষয়টা নিয়ে, এই টুলটা নিয়ে কোনো সমস্যা নেই, কুইক সিলেকশন এবং এখানে ছিল আপনার লেসো কলেজের আমি এই কোনো প্রবলেম কারণ নাই। আচ্ছা তাহলে এখন বাজে 11:30, আমি বেশ কিছু আমার ব্রেকে যাচ্ছি, ঠিক আছে? ব্রেক থেকে এসে আমরা পুরোপুরি ক্লাস শেষ করে আমরা বাকিটা ইয়ে করবো, ঠিক আছে? একটু ব্রেকে যাই আমরা, আর ব্রেক নেবো না আমরা, তাহলে আমরা এখনো বাজে 11:35, তাহলে আমরা আসতেছি 11:45-55-তে আসতেছি, ঠিক আছে?
স্যার 12 12টায় তাই জি স্যার তাহলে ভালো হয় তো আচ্ছা ঠিক আছে কিন্তু অবশ্যই আপনারা কেউ কিন্তু এখান থেকে বের হয়ে যাবেন না ঠিক আছে জি স্যার স্যার আর স্যার আমার গ্রুপের একজন মেয়ে লিভ নিয়েছে ও অনেক অসুস্থ হাঁচি কাশি পড়তেছে এজন্য লিভ নিয়েছে ও আচ্ছা লিভ না নিয়ে আমি বলি আপনাদেরকে যদি কষ্ট হয় আপনারা লিভ নিন না কারণ সারা তো ইন্সপেকশনে আছে যদি বেশি অসুস্থ থাকেন আপনারা লিভ না নিয়ে আপনারা থাকবেন আশা করব যে আপনারা থাকবেন লিভ না নিয়ে থাকবেন আর কি এখানে কি শুনতেও প্রবলেম একটু সময় থেকে জানি আমি তো অ্যাকচুয়ালি আমার তো না আমার গ্রুপের একজন বললো আর কি লিভ নিয়েছে অলরেডি এটা হচ্ছে এটা অযথা এক্সকিউজ ঠিক আছে যে লিভ তোমার কষ্ট হচ্ছে এখানে যদি এক ফার্স্ট কম্পিউটার যদি না থাকে তাহলে এই ক্লাসে অ্যাটেন্ড করে কোনো লাভ নাই দুই ক্লাস করতে হবে মাস্ট কারণ এখানে টুল আছে সব টুল একটা টুলের ব্যবহার যদি না শিখে তাহলে উনি আর ওটার ব্যবহার করতে পারবে না পারবে না থ্যাংক ইউ শুভ আচ্ছা আমি নেক্সট টাইম ওকে বলে দিব অবশ্যই আমি তো আসলে এটা বলতে হবে ঠিক আছে আপনি বিষয়টা বুঝতে হবে যে এখানে আসলে বিষয়গুলো এরকম ঠিক আছে শিখতে গেলে এটা হাতে কলমে শেখা হ্যাঁ আপনার নিজের লস আপনি যদি না শিখেন তাহলে আপনার লস হ্যাঁ এটাই এটাই এটা বুঝতে পারলে কেউ লিভ করবে এটাই বুঝতে পারলে সবাই এটা যদি নিজেরটা নিজেকে বুঝতে হবে কেউ কাউকে প্রেসার দিয়ে তো এখানে কাজ করা সম্ভব না সেটাই সেটাই আমাদের ব্রেকের টাইম কমে যাচ্ছে আচ্ছা ঠিক আছে ব্রেকের পরে ইনশাআল্লাহ কথা হবে আবার ঠিক আছে স্যার 11:35 এ ব্রেকের কথা বলছ আর এখন মাত্র 11:35 বাজে এখন থেকে নিতে পারেন সমস্যা এখন তো 11:35 বাজে ঠিক আছে 11:35 থেকে আমরা আপনি এক মিনিট আগে বলছিলেন তো এজন্য এক মিনিট এখন তো আমরা 12টার সময় আসি নাকি জি স্যার জি স্যার আচ্ছা ওকে স্যার 12টার সময় আমরা 12টা আমরা 11:55 তেই আসি পছন্দ ধরে রাখি এরপর আস্তে দুই এক মিনিট দেরি হলে সমস্যা নেই ঠিক আছে আমরা 11:55 তেই আসি কিন্তু আপনি লিভ করবেন না এটা অফ মিউট করে রাখেন তাহলেই হবে আর ব্রেকের পরে টুলস গুলার শর্টকাট একটু বললে ভালো হতো স্যার হ্যাঁ টুলস গুলার শর্টকাট একটু বললে ভালো হতো হ্যাঁ আমি তো শর্টকাট বলে বলেই যাচ্ছি যেটা যখন আমি সব দেখবেন টুলসেই শর্টকাট আছে একটু মানে যদি আমাদের গ্রুপে লিখে দেওয়া হতো কোনটার শর্টকাট কিবোর্ডের তাহলে একটু সুবিধা আচ্ছা আপনারা যদি এক কাজ করতে পারেন যদি আপনারা একটু হচ্ছে আজকে লিংক দিয়ে দেব ইউটিউব লিংক দিয়ে দেব আপনি ইউটিউব লিংক দেখে করতে পারবেন অথবা একটা খাতা কলম নিয়ে বসলেও একটা টুকে রাখলে আপনারা সঙ্গে সঙ্গে ঠিক আছে এটা করতে পারবেন কোনো প্রবলেম নেই জি স্যার এটাই আর কি আমি তো খাতা কলম নিয়ে বসে আপনাদের বিভিন্ন নাম বিভিন্ন আমি সঙ্গে সঙ্গে ইয়া করে ফেলি এই যে এটা কে শেয়ার করলো আমি শুভ সরকার হ্যাঁ আপনি টুলের উপর যায় শর্টকাট দেখবেন ধারণা করেন এরপর যখন আপনি বড় বড় কাজ করবেন তখন কি আপনার শর্টকাট আপনি যখন হাতটা চালু হয়ে যাবে তখন আপনার কাজের স্পিড বাড়ানোর জন্য শর্টকাট লাগবে ঠিক আছে এখন দরকার আপনার এটা টুলস সম্পর্কে ওভারঅল সময় তার ধারণা বেসিক ধারণাটা নেওয়া ঠিক আছে তো আচ্ছা ঠিক আছে আমরা ইয়াতে যাচ্ছি আমরা তাহলে ইয়াতে যাচ্ছি ব্রেকে যাচ্ছি ওকে
মোশাররফ শুনতে পাচ্ছেন? আপনার ফোনে চার্জ আছে? মোশাররফকে বলতেছি, কি বলে আমরা শুনতে পাই না তো। আপনার কথা শোনা যাচ্ছে না মোশাররফ? মোশাররফ তো কথাই বলতেছে না স্যার। হ্যালো আকাশ ভাই। হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি তো। আচ্ছা ভাই, আচ্ছা ইয়া মোশাররফের ফোনে চার্জ আছে? জি স্যার আছে এখনো। আচ্ছা, 1 ঘন্টা ক্লাস করতে পারবেন আরো? জি স্যার পারবো। আচ্ছা ইনশাআল্লাহ। কিন্তু মাত্র 19 জন কেন, আর বাকি সবাই কই গেল, লিভ করলো কেন স্যার? আমার গ্রুপের 3 জনের ফোনে চার্জ নাই, আমার কাছে ফোন দিয়ে জানালো যে তার ফোনে চার্জ নাই, বন্ধ হয়ে গেছে। আহারে, এরকম করলে তো প্রবলেম, ক্লাস করলে পরে তো প্রবলেম পড়ে যাবে, আমি প্রবলেম পড়ে যাব, দেখা যাবো। আজকেটা বুঝাইলাম, পরের দিনে বুঝতে পারতেছে, তখন বলবো স্যার আমি বুঝতে পারতেছি। স্যার আমাদের এদিকে কালকে রাতে প্রচুর বৃষ্টি হয়েছে তো এই জন্য কারেন্টের একটু সমস্যা। আচ্ছা আমি এই জন্য অনেকের ফোনে চার্জ নাই। আচ্ছা আমি একটা কথা বলি, যারা গ্রুপ লিডার আছে তারা আপনাদেরকে জানাচ্ছে তো যে আমি ক্লাস করতে পারতেছি না, আপনারা তাদেরকে পার্সোনালি যে সেগুলো ক্লাসে বোঝানো হচ্ছে ঠিক আছে একটু ডিসকাস করে নেবেন, ঠিক আছে? একটু ডিসকাস করে নেবেন। আচ্ছা স্যার, আচ্ছা ঠিক আছে, যাতে পরে ক্লাসে তারা এই ধরনের কোশ্চেন না করে, স্যার এটা বুঝি নাই এটা বুঝি নাই, তারা দেখা যাবে যারা ক্লাসে আছে এরা প্রশ্ন করবে, ঠিক আছে? পার্সোনালি আপনারা যারা গ্রুপে যারা লিডার আছে তারা অন্যদের সাথে আলোচনা করে নেবেন যে আপনারা প্র্যাকটিস করতেছেন তো বা এটা বুঝতেছেন তো, এরকম ভাবে আলোচনা করে নেবেন, ঠিক আছে? এনশিওর করে নেবেন। অন্ত আপনার গ্রুপে কি সবাই আছে নাকি কম আছে? অন্ত অন্ত আপনি কি আছেন? অন্ত কই নাই তো স্যার, অন্ত আছে কিন্তু ওর মিউট করা আছে স্যার, কথা শুনতে পাচ্ছে কিনা জানি না তো। অন্ত কথা বলেন। আচ্ছা গ্রুপটা কে আছে আর আর এখানে গ্রুপটা আছে হচ্ছে তামান্না, নিভা। নিভা শুনতে পাচ্ছেন? জি স্যার শুনতে পাচ্ছি। আপনার গ্রুপে সবাই কি আছেন? একজন মনে হয় নাই নাকি? না দুইজন নাই, কে? তিনজন নাই, সাগরিকা আর কে? আমরা দুইজন আছি, সাগরিকা, রিহা আর রশিদা, তিনজনই নেই এখন। রশিদা মনে হয় কি প্রবলেম, বুঝলাম না তো। আচ্ছা আপনি যারা ধরেন আপনারা পার্সোনালি আলোচনা করে নেবেন, যদি কোনো প্রবলেম থাকে ঠিক আছে নিজেরা সমাধান করে নেবেন, গ্রুপ ডিসকাস করলে ঠিক আছে অনেক সমস্যার সমাধান হয়ে যায়, কারণ যেটা আপনি পারতেছেন না ওভাবে পারে এইভাবে আর কি, ঠিক আছে? আপনারা কিন্তু গ্রুপ ডিসকাস করবেন ক্লাসে পরে বা সন্ধ্যাবে একটা টাইম ফিক্স করে নেবেন যে আমরা একটু গ্রুপ ডিসকাস করব, এইসব বিষয়গুলো বুঝছি কোনটা বুঝি নাই কোনটা বুঝছি এইসব বিষয়গুলো, ঠিক আছে?
আমি সমস্ত গ্রুপ লিডারকে বলতেছি আপনারা একটু ডিসকাস করে নেবেন পার্সোনালি, ঠিক আছে? সুজন, সুজন তো মনে হয় আচ্ছা সুজন কি আছেন? স্যার আছি স্যার। স্যার ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। স্যার আপনার গ্রুপে সবাই আছে? জি জি। আপনার গ্রুপে কি সবাই আছে সুজন? শোনা যাচ্ছে না যতটা সম্ভব কানেক্ট থাকা। যাই হোক, আপনারা আমি একটা কথা বারবার বলে রাখতেছি যে আপনারা বিভিন্ন রকম সমস্যা আছে, ঠিক আছে? সমস্ত সমস্যাগুলো আচ্ছা আমি যে বলতেছিলাম বিভিন্ন রকম সমস্যা থাকবেই, যে কোনো সমস্যাকে সমাধান করার সিস্টেম হচ্ছে গ্রুপ ওয়ার্ক করা, ঠিক আছে? যে কোনো সমস্যা সমাধানের সিস্টেম হচ্ছে গ্রুপ ওয়ার্ক করা। গ্রুপ ওয়ার্ক করলে সমস্যাগুলো সমাধান হয়ে যাবে, ঠিক আছে? কিছু আমাদের সমস্যা থাকবেই। আচ্ছা যাই হোক, আচ্ছা আর আমি টিফিন পিরিয়ডে স্ক্রিন শেয়ারে কি কাজ করতেছিলেন কে? আমি কে কথা বলতে স্যার? আমি তো শুনতে পাচ্ছি স্যার, আমাকে এই সময় কে সুজন কে কথা বলতেছেন? সুজন সুজন কথা বলতেছেন নাকি? যাই হোক, আচ্ছা আমি অফ পিরিয়ড যখন আমি টিফিন পিরিয়ডে ছিলাম মানে ব্রেকে ছিলাম তখন স্ক্রিন শেয়ারে কে ইয়া করতেছিলেন কে? আমি নামটা দেখি নাই, শুভ নাকি? হ্যাঁ আমি তো অফ করে দিয়েছিলাম স্যার। আর কে স্যার? রাকিব নামে একজন ছিল স্যার মনে হয়। রাকিব, রাকিব, রাকিব সরকার সম্ভবত। রাকিব কে? রাকিব কে আছে? রাকিব, রাকিব, রাকিব আছে। তুমি করতেছিলা স্যার? হোস্ট না হলে কিভাবে স্ক্রিন শেয়ার করে স্যার, আমি তো বুঝলাম না। আচ্ছা রাকিব যেহেতু করছে আমরা ক্লাস শেষ হওয়ার পর রাকিবের কাছে দেখবো কি কি শিখলো আজকে, দেখবো। যাই হোক, আচ্ছা স্যার চেষ্টা করতেছিলাম। আচ্ছা ঠিক আছে, এখন আমরা আসি মেন ইয়াতে পড়াতে আসি। এখন আমরা আসি হচ্ছে 20 জন না প্রবলেম, মাত্র 35-36 জন স্টুডেন্ট, মাত্র 20 জন আছে। যাই হোক ভাইয়া, অন্তর একটু প্রবলেম হইছে, অন্তর এই যে ব্যাক করতেছে, অন্তর ওই ওয়াইফাই হ্যাং করছে, তো ওটা পুশ আপ করে রিস্টার্ট দিয়ে আমি ব্যাক করছি। অন্তর ইজ ব্যাক নাকি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা অন্তর আপনি স্ক্রিন শেয়ার, আপনি স্ক্রিন শেয়ার করতেছেন অন্তর? আচ্ছা ঠিক আছে, এখন আছে 20 জন। আচ্ছা ঠিক আছে, এখনো অনেকেই নাই, কারণ কি বুঝতেছি না, হয়তো আসবে সমস্যা হইতে পারে। যাই হোক আমরা মেন ক্লাসে ফিরে আসি। আমরা করাচ্ছিলাম হচ্ছে এখানে ছিলাম, তাই তো? এখন হচ্ছে দাঁড়ান, আচ্ছা এখন দেখেন নেক্সট টুলটা হচ্ছে ম্যাগনেটিক ওয়ান টুল, ঠিক আছে? ম্যাগনেটিক ওয়ান টুল আমি ক্লিক করলাম ওয়ান টুলে। এটা কাজ কি? এটা হচ্ছে আপনার এই টুলটা দেখেন, আমি একবার ক্লিক করে দিই, মাস ধরে আমি একবার ক্লিক করলাম, দেখেন অল্প একটু জায়গা সিলেকশন হলো, তাই না? সিলেকশন আবার ধরেন এখানে দিলাম, দেখেন এগুলো সিলেকশন হলো। আসলে এই বিষয়টা হচ্ছে টুলটা কি করে, মানে যেখানে আপনি ক্লিক করবেন সেই রিলেটেড যে কালারগুলো আছে সেগুলো সে পিক করে, ঠিক আছে? মানে ধরেন আমি এখানে ক্লিক করলাম, ধরেন এখানে ক্লিক করলাম, দেখেন এগুলো সে পিক করতেছে, ঠিক আছে? এই রিলেটেড যে কালারগুলো আছে সেগুলো সে পিক করতেছে, এখানে কিন্তু আবার করতেছে না, তাই না? মানে আমি এই এই টুলটা কি করে, যেখানে আপনি ক্লিক করবেন ওই রিলেটেড যে কালারগুলো আছে সেগুলো সে পিক করবে, সেগুলো সে সিলেকশন করবে, ঠিক আছে? যেমন আমি এখানে ক্লিক করলাম, যেগুলো সে ম্যাচ করতেছে সব কালার সে পিক করবে, ঠিক আছে? যাই হোক, এটা হচ্ছে ম্যাগনেটিক ওয়ান টুলের কাজ। কিন্তু এখন যদি আপনি ইয়া করতে চান, যেমন ধরেন আমি যদি ধরেন আমি চাচ্ছিলাম যে এই পুরোটাকে পিক করবো আমি, তাই না? পুরো পুরো ছবিটাকে আমি পিক করবো, তখন কি করতে হবে? আমি একবার ক্লিক করলাম, এরপরে আমি শিফট ধরে রাখবো, শিফট ধরে আবার এটা পিক করলাম,
এবার শিফট ধরে এখানে করলাম সিলেকশন করলাম এই যে শিফট ধরে রাখবো ঠিক আছে ধরে রেখে এরপরে দেখেন এগুলো সিলেকশন হয় নাই এই সিলেকশন করলাম সিলেকশন করলাম এই যে এইভাবে ঠিক আছে এইভাবে সিলেকশন করব ওকে এইভাবে এখন এখানে বিষয় আছে একটা এখানে আমার বাড়তি হয়ে গেছে আবার এখানে এর জন্য আমার মাইনাস করতে হবে এখানে আবার ইয়া করতে হবে এইভাবে উইক সিলেকশনে যাই হোক এখানে সমস্যা হচ্ছে এখানে একটু সমস্যাও আছে কিছু এই যে বারবার আমাকে সিলেকশন করা লাগতেছে তাই না বারবার সিলেকশন করা লাগতেছে এটার সমস্যা এটা কারণ হচ্ছে এখানে টলারেন্সটা আমার দেখেন এখানে কিছু কমাই দেওয়া আছে যদি আমি টলারেন্সটা আরো কমাই দেখেন আমি এখানে টলারেন্সটা যদি আমি 20 দেই তাহলে দেখবেন আমার পিক করার জায়গাটা আরো কমে যাচ্ছে দেখেন এটা সিলেকশনটা আরো কম হচ্ছে অল্প একটু জায়গা সিলেকশন করতেছে দেখেন এই যে অল্প একটু এইভাবে অল্প একটু জায়গা করতেছে ঠিক আছে যদি ট্রলারেন্স একটু বাড়াই দিই দেখেন তাহলে একটু বেশি জায়গা একটু বেশি কালার বা অয়েলের কালার একটু বেশি করবে আচ্ছা সরি ভুল হইছে আমি ধরেন 50 দিলাম এখন দেখেন একটু একটু বেশি নিচে না জায়গাটা একটু বেশি পিক করছে না জি জি আচ্ছা যদি আমি আরেকটু বাড়াই দিই টলারেন্সটা আমি 100 দিলাম 100 দিলাম ধরেন দেখেন আরেকটু বেশি করবে দেখেন এখন এখন আরেকটু বেশি করছে দেখছেন আরো বেশি করছে যদি আমি আরেকটু বাড়াই আরো বেশি করবে টলারেন্সটা হচ্ছে কালারটা কতটুকু নিতে পারতেছে আমি ধরেন নিলাম 230 নিলাম ধরেন ঠিক আছে নিয়ে ছোট করলাম করে এখন আমি দিয়ে দেখি কি অবস্থা হয় সম্পূর্ণটা নিয়ে নিছে বেশি হয়ে গেছে মনে হয় নাকি বেশি হয়ে গেছে দেখি হ্যাঁ পুরোটা নিয়ে নিছে আমি এত নিতে পারবো না আমি কমাই নিতে হবে একটু কমাই নিয়ে আমি 200 নিয়ে দেখি কি অবস্থা হয় আমি চাচ্ছি পুরো ছবিটা একবার নিতে যাচ্ছি এখনো প্রায় পুরোটা নিয়ে নিছে আরো একটু কমাই দেখি 150 নেই নিয়ে দেখি কি অবস্থা হয় এখন মোটামুটি ঠিক আছে তাই না এইভাবে তো ম্যাজিক ওয়ান্ড ক্লচে এইভাবে ঠিক আছে এইভাবে সিলেকশনটা করে তারপর বাইরে সিলেকশন হয়ে গেছে দেখো এটা দিয়ে আসলে কাজ করা একটু টাফ ম্যাজিক ওয়ান্ডটা দিয়ে ম্যাজিক ওয়ান্ডটা যদি যদি এমন থাকে একই কালার থাকে দেখি একই কালার কোনো ছবি পাই কিনা যদি এমন হয় কোনো ছবির কালার সেম কালার কোনো ভেরিয়েশন কম ছবির মধ্যে সেই ক্ষেত্রে আপনার সিলেকশনটা সহজ হয় যে ছবি ভেরিয়েশন কম কালার কালার ভেরিয়েশনটা কম যেমন ধরেন আমি এই ছবিটা নিলাম ঠিক আছে আমি যদি এখানে ক্লিক করি দেখেন পুরো নীলটা ক্লিক পুরো নীলটা সিলেকশন হয়ে গেল না দেখছেন সম্পূর্ণ নীলটা সিলেকশন হয়ে গেছে ঠিক আছে আবার আমি যদি এইটাকে দেরি এখন এই পুরোটা সিলেকশন হয়ে গেছে এইটুকু হয় নাই আবার এটুকু আমি শিফট চাপ দিয়ে দিলাম এটুকু হয়ে গেল এখন একবার সবগুলো সিলেকশন হয়ে গেল না আমি কিন্তু এটা কিন্তু আমি যখন এই টুল দিয়ে কাজ করছি তখন কিন্তু এটা যখন কাজ করি তখন আমি বারবার ক্লিক করা লাগছে আমার তাই না কিন্তু দেখেন এই টুলটা দিয়ে কিন্তু একবারে হয়ে গেল তাই না আমার কাজটা কিন্তু সহজ হয়ে গেল তো এইভাবে ম্যাজিকটা ওয়ানটা হচ্ছে আপনার একই কালার যেটা ভেরিয়েশন কম সেইখানে সিলেকশন করতে সুবিধা হয় সেখানে একবার ক্লিক করলেই ও কি করবে আপনার ও ওই যেখানে ক্লিক করবেন সেইখান থেকে আপনার ওই ওই রিলেটেড কালারগুলো সে পিক করে নেয় ঠিক আছে এটা হচ্ছে ম্যাজিক ওয়ানটের কাজ বোঝা গেছে আচ্ছা তাহলে আমরা কি কি টুল পড়লাম প্রথমে হচ্ছে লেসার টুল করলাম পলিগোনাল টুল করলাম লেসার টুল করলাম ম্যাগনেটিক লেসার টুল করলাম এরপরে হচ্ছে কুইক সিলেকশন টুল এবার হচ্ছে ম্যাজিক ওয়ান টুল করলাম তাই না হ্যাঁ আচ্ছা আর কি আজকে সামনে আগাবো আর টুল আলোচনা করব আর চার একটু আলোচনা করব এগুলো রিভিশন দেওয়া মনে হয় ভালো আচ্ছা ঠিক আছে লাগালে তো আচ্ছা সমস্যা তো অনেকে সমস্যা আবার আছে যাই হোক একটা টুল ছোট একটু আলোচনা করে দেখেন এটা ক্রপ টুল এটা এটা বেশি কঠিন না সহজ একটা টুল ক্রপটা খুবই সহজ একটা টুল ক্রপটা হচ্ছে দেখেন স্যার হ্যাঁ বলেন স্যার আমার ফটোশপে কুইক ওয়ান টুলটা নাই যেটা আসতেছে ওটা ম্যাজিক ওয়ান টুল আচ্ছা আচ্ছা এটা মনে হয় আপনাদের হচ্ছে এই আমারটা ফটোশপ সিসি তে এজন্য কুইক ওয়ানটা আসতেছে ঠিক আছে আমারটা দেখেন তাহলে না আসতে সমস্যা নাই তাহলে আপনারা ইয়ে কুইক দিয়ে করবেন কুইকটা দিয়ে করবেন এই যে কুইকটা দিয়ে করবেন কোনো প্রবলেম তো নেই ম্যাজিক ওয়ানটা নতুন মানে সিসি তে সিসি 15 এ এটা যোগ করা হয়েছে আর কি ঠিক আছে স্যার কুইক কুইক সিলেকশন টুলই নাই স্যার ম্যাজিক ওয়ানটা আছে তাই ম্যাজিক ওয়ানটা আছে হ্যাঁ ম্যাজিক ওয়ান টুল আছে স্যার
ফটোশপ 10.0 তো তাই। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, প্রবলেম নেই। তাহলে আপনি ধরেন অন্য টুল দিয়ে কাজ করবেন, এটা এগুলোতে কাজ করবেন, ঠিক আছে? এতে কাজ করবেন, ঠিক আছে স্যার। মানে যেগুলো আছে আপনার টুল আরো আছে, ঠিক আছে, সেগুলো দিয়ে কাজ করবেন, কোনো প্রবলেম তো নেই। জি স্যার। যাই হোক, আচ্ছা তো ম্যাজিক ওয়ান্ডটা তো আচ্ছা ঠিক আছে। এখন দেখেন মুভ টুল, আচ্ছা একটু একটু মিনিট ক্রপ করেছে। আচ্ছা ক্রপ টুল, ঠিক আছে ক্রপ টুল। দেখেন ক্রপ করার সাথে সাথে দেখেন এখানে একটা বাইরে একটা বর্ডার চলে আসতেছে, এই বর্ডার ছোট বড় করলে ক্রপ হয়ে যাবে। এই যে এভাবে ছোট বড় করলে, এটা আমরা সবাই জানি, ক্রপটার সময় সবাই ধারণা আছে, মোবাইলে তো ক্রপ করা যায় তাই না? খুবই সহজ ক্রপটা করা, এইভাবে ছোট বড় করা যায়। বিষয়টা মোবাইলে এটা আছে, কিন্তু সুবিধা হচ্ছে এটাই, ক্রপের সঙ্গে সুবিধা হচ্ছে এটা, আপনি চান যে আপনি ছবিটা একদম বর্ডার তো বর্ডার করা আছে, চাচ্ছেন একটু বাড়াবেন ছবিটা তাই না? আপনি যদি এইভাবে ইয়া করেন, একটু বাড়ান, যদি সাইড বাড়াচ্ছেন বাড়বে এইভাবে এইভাবে। দেখছেন এভাবে বাড়বে, ঠিক আছে, বুঝতে পারছেন? ক্রপ দিয়ে এইভাবে কাজ করা যায়, বাড়ানো যায়, বাড়াই আপনি একটা বড়া তৈরি করতে পারবেন, সেখান থেকে কিন্তু আমরা ছবিটা সুন্দর করতে পারবো, ঠিক আছে? তো এইভাবে আর কি ক্রপ দিয়ে আমরা কাজ করতে পারি, ঠিক আছে? আরো ক্রপের বিভিন্ন অপশন আছে, দেখেন এখানে ক্রপ টুল, তারপর হচ্ছে পার্সপেক্টিভ ক্রপ টুল, স্লাইক টুল, এরপর সিলেক্ট টুল, আরো টুল আছে, ঠিক আছে? এখন আপনাদেরটা কি কি আছে আমি জানতে পারলে ভালো হইতো। যাই হোক, তো এক কাজ করি আমরা, রাকিব যদি একটু শেয়ার করছে, রাকিবের স্ক্রিনটা দেখি আমরা নাকি কি কি টুল আছে না আছে, কি বলেন আপনারা? এই রাকিব স্ক্রিনে দেখি একটু কি কি টুল আছে না আছে। স্যার ওর পিএস তো এই জন্য ওর বেশি আছে স্যার, আমাকে ফটোশপ দেখি, রাকিবটা দেখি, রাকিব আপনার কি কি আছে আপনারটাই, আপনি একটু স্ক্রিন শেয়ার করেন তো রাকিব। সিসির লাইট ভার্সন পাওয়া যায়, মোটামুটি সব পিসিতেই লাইট ভার্সনটা সাপোর্ট করে। দেখি রাকিব আপনি স্ক্রিন শেয়ার করতে পারবেন? হ্যাঁ স্যার, করেন তো স্ক্রিন শেয়ার দেখি। আপনি আপনি আপনারটা দেখে আমি, আপনারটা সবার কাছে আছে হয়তো বা, আমি আপনারা দেখি আমি ইয়ে করব, শেয়ার করেন একটু। পিছনে কাজ করতেছেন আর কে কে, মানে পিসির সাথে বসে আছেন কাজ করতেছেন আর কে কে? রাকিবের, রাকিব এটা কি কোন ভার্সন ফটোশপের স্যার? এটা সিএস, সিএস। আচ্ছা তো আপনার, আপনি টুল বারে যান, বেশি হার্ড না, নর্মাল একটা ছবি নেবেন, নর্মাল একটা ছবি, হ্যাঁ এটাই নেন, ধরেন এটাই নেন, হ্যাঁ এটাই নেন, ছবি সুন্দর আছে। এটা কি আপনার নিজের করা ব্যাকগ্রাউন্ড? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, এখন হ্যাঁ এটা যদি আপনি এটাকে যদি আপনি ইয়া করেন, এটা আপনি ইয়া করেন তো আপনার ছবিকে ইয়া করেন তো, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেন তো, এটা দেখি সবাই দেখুক। ব্যাকগ্রাউন্ড এটা নেট থেকে করছিলাম, মানে হতে। ও আচ্ছা 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 আচ্ছা, আমি দেখাইলাম যে আপনি তিনটা টুলের মাধ্যমে একটা টুল বের করেন, লেসো টুল আছে, এরপরে আপনার বলে টুল আছে, টুল করে টুল করে যান, টুলে যান, হ্যাঁ এই টুল করে যান, হ্যাঁ এখানে যান, বের হয়ে গেলেন কেন? এখন জুম করার দরকার নেই, আপনি এখানে যান, হ্যাঁ ম্যাজিক ওয়ান্ডে যান, ম্যাজিক লেসো টুলে, ম্যাজিক লেসো টুলে যান, হ্যাঁ এখন আপনি দেখেন যান, ভিতরে ঢোকেন তো, এটা যান, এই টুলটা যান, এইটাই, হ্যাঁ এটা স্যার, হ্যাঁ এখন আপনি আসেন, ইয়াতে আসেন, ও এটাতে আপনি ইয়া করে রাখছেন, আগে থেকে ডিসিলেক্ট করেন এটাকে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা হ্যাঁ এটাকে আপনি ব্যাক স্পেস দেন, ব্যাক স্পেস দেন,
প্যাকেজ প্রেজেন্ট আমার প্যাকেজ প্রেজেন্ট ডিসিলেক্ট করেন এটাকে এটা ডিসিলেক্ট করেন কন্ট্রোল ডি কন্ট্রোল ডি স্যার বাকি আর তো ফোন বা ক্লাস করে কি হলো আবার ব্যাকে যান আপনি এক কাজ করেন অল্টার কন্ট্রোল অল্টার জেড দেন ব্যাকে যান স্যার কন্ট্রোল অল্টার জেড দিতে হচ্ছে না স্যার হচ্ছে না যাবে যাবে দেন আরো দেন আবার দেন যাবে আরো দেন কন্ট্রোল জেড আবার দেন আবার দেন এই এখন ঠিক আছে এখন আপনি আসেন এখন মেন ছবিতে এটা ক্লিক করাই আছে ঠিক আছে আপনার রুল নেওয়াই আছে আপনি এখন এখানে আসেন এসে এক হ্যাঁ এখান থেকে একটা ক্লিক করবেন একটা ক্লিক করে এখন আর ক্লিক করবেন না খালি মাউস নিয়ে সামনে যেতে থাকেন হ্যাঁ সামনে যান যান হ্যাঁ যান এত আস্তে যান আস্তে দ্রুত যাওয়ার দরকার নেই যান আচ্ছা আপনি ছবিটা দাঁড়ান একটু একটু দাঁড়ান যদি ছবিটা বড় করতে চান তো আপনি অল্টার দিয়ে ড্র্যাগ করেন মাউসটা ড্র্যাগ করেন অল চাপ দিয়ে মাউসটা ড্র্যাগ করেন যে এরকম প্রবলেম হয় স্যার এক প্রথম তো কাজ করতে সমস্যা কিছু হবেই করতে 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 হবে আচ্ছা দাঁড়ান দাঁড়ান আপনি ব্যাক স্পেস দেন হ্যাঁ আবার শুরু করেন আপনি আপনি শুনেন 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 কথা বলি আপনাকে শুনেন আপনি আগে অল্টা চাপ দিয়ে ড্র্যাগ করে ছবিটাকে ছোট করে নেন আরো অল্টা চাপ দিয়ে মাউসটা হ্যাঁ এদিকে না আপনি অল চাপ দিয়ে মাউসটা ড্র্যাগ করেন স্যার এরকম স্যার হ্যাঁ এখন ঠিক আছে এখন আপনি করেন হ্যাঁ আপনি সবাই দেখ সবাইকে দেখতে পাচ্ছেন জি স্যার দেখতে পাচ্ছি আচ্ছা কাজ কিন্তু দেখেন কাজ করতে গেলে কিন্তু কি সমস্যা হবেই ঠিক আছে এজন্য বারবার বলতেছি যে দেখলে খালি হবে না কাজ হাতের একটা ইয়াও আছে ব্যালেন্স তো থাকা লাগবে ব্যালেন্স আছে বিষয় আছে এখানে কাজ করতে গেলে বিভিন্ন রকম ব্যালেন্স বিষয়গুলো আসবে কাজ না করলে কিন্তু এগুলো আসবে না বিভিন্ন সমস্যায় পড়বেন আপনি বেশি দূরে চলে যাচ্ছেন আপনি ব্যাক স্পেস দেন ব্যাক স্পেস চিনেন না হ্যাঁ এখন ঠিক আছে হ্যাঁ আর যাওয়া লাগবে দোকানে এখন যান হ্যাঁ এখন যান যান আলো এখানে একটু বেশি পড়ছে এই জন্য একটু প্রবলেম হচ্ছে স্যার যান সমস্যা হ্যাঁ আপনি ছেড়ে দিলেন কেন আচ্ছা অনেক বাসায় প্র্যাকটিস করেন আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আপনি ইয়ে করেন বাসায় প্র্যাকটিস করেন অনেক প্র্যাকটিস দেখছেন অনেক প্র্যাকটিসের বিষয় আছে এখানে এই যে আমি বারবার আপনাদের বলতেছি যে প্র্যাকটিস ছাড়া হবে না আচ্ছা আপনি ইয়ার চলে স্ক্রিন শেয়ার থেকে বের হয়ে যান আচ্ছা আর কি কেউ আছেন যে কম্পিউটারে শেয়ার করতে পারবেন কম্পিউটার নাই স্যার মোবাইলে কানেক্টেড আচ্ছা আমি জিজ্ঞেস করতেছি এমন কেউ কি আছেন যে কম্পিউটার কানেক্টেড যে শেয়ার করতে পারবেন শুভ আমার কারেন্ট চলে গেছে স্যার মোবাইলে আমি আছি আহা আর কেউ কি আছেন আর কেউ নাই ওকে ঠিক আছে আচ্ছা একটু রিভাইজ করে ফেলি দেখেন আমি আবার দেখাচ্ছি রিভাইজটা করে ফেলি আজকে এই পর্যন্ত ক্লাস করব আচ্ছা দেখেন প্রথমে ছিল আমরা কিন্তু আমরা কি রেকর্ড চালু করে রাখছিলাম রেকর্ড কি চালু করা রেকর্ড চালুই আছে স্যার আচ্ছা ঠিক আছে দেখেন প্রথমে ছিল হচ্ছে আগে প্রথম থেকে একটু সময় হালকা করে আলোচনা করে যাই প্রথমে ছিল হচ্ছে স্যার হ্যাঁ স্যার এগুলো আছে দেখেন প্রথমে এটা হচ্ছে সিলেকশন টুল তাই না এটা সিলেকশন টুল এটা হচ্ছে মানে সরি এটা হচ্ছে মার্কেট টুল আর কি সিলেকশন টুল সিলেকশন টুলের মধ্যেই বিভিন্ন রকম মার্কেট টুল আর কি রেকটেঙ্গুলার মার্কেট টুল লেফটিক্যাল মার্কেট টুল সিঙ্গেল রো মার্কেট টুল সিঙ্গেল কলাম মার্কেট টুল তাই না হ্যাঁ এটা হচ্ছে আমি যখন সাদা কাজে কাজ করব সেক্ষেত্রে এটা আমার কাজে লাগে ঠিক আছে এরপর হচ্ছে মুভ টুল সবসময় আমার কাজে লাগবে সবসময় আমার কাজে লাগবে এই যখন আমি যদি এটা মুভ করতে চাই মুভ এখানে রাখতে চাই এই যে মুভ করা যাবে এইভাবে ঠিক আছে মুভ টুল আচ্ছা এরপর আছে আমার হচ্ছে লেসো টুল
অ্যাসিডুলে আমি বিভিন্ন রকম লেসন এটাও সিলেকশন বিভিন্ন রকম সিলেকশন যেমন এই যে সিলেকশন করব এইভাবে ধরেন আমি এটা সিলেকশন করলে এইভাবে আমি ক্লাস ধরে আমি ড্র্যাগ করি এইভাবে ড্র্যাগ করলে এইটা সিলেকশন হয়ে যাবে ঠিক আছে এইভাবে করলে এটা সিলেকশন হয়ে যাবে এটা হচ্ছে ফ্রি ফ্রি সিলেকশন আর কি আমি যদি আমার যেভাবে দরকার আমার সেইভাবে আর কি যদি আমি একটা সিলেকশন দেখাই আপনাদেরকে সরাসরি এনে দেন দেখাচ্ছি আপনাদেরকে একটা মিনিট যদি আমি আপনাদেরকে দেখাই যেরকম রেসুল সেরকম ছবি নাই আসলে আমি ছবি নামায় দেখি পারি কিনা নামায় দেখাই স্লো মানে জুম চললে কম্পিউটার স্লো হয়ে যায় ঠিক আছে আচ্ছা একটা কথা বলি আপনারা যদি যদি চান যে কোনো ছবি নামাবেন ধরুন আপনার পছন্দসই ফটোশপে কাজের জন্য কোনো ছবি নামাবেন ঠিক আছে সব থেকে ভালো সাইট হচ্ছে unsplash.com এটা ছবিটা খুব ফ্রি এখানে সব রকম ছবি পাওয়া যায় ঠিক আছে এখানে অনেক দারুণ দারুণ ছবি পাওয়া যায় সবগুলো ফ্রি একদম ফ্রি এখানে কত সুন্দর ছবি দেখছেন সব দারুণ সব ছবি এই যে দেখছেন এই সাইটটা থেকে আপনারা যেমন ছবি এখানে অপশন আছে বিভিন্ন রকম এই যে ওয়ালপেপার কোভিড-19 ট্রাভেল নেচার এরকম অপশন আছে এখান থেকে ছবি নামাতে পারেন আপনারা তো ধরেন আমি ধরেন আমি সেখানে পছন্দসই ছবি পাচ্ছি না আমি আসলে সেরকম আমি আমি আচ্ছা ফলের ছবি চাচ্ছিলাম ফলের ছবি হলে যেমন কমলা এই ধরনের ছবি হলে আপেল ছবি হলে এগুলো দিয়ে এগুলো লেসার হলে কাজ করতে সুবিধা আচ্ছা দেখি নেচার ফ্রুট FRUTE ফ্রুট আহা মান ভুল হয়েছে FRUTE দেখতে পাচ্ছেন আপনারা জি স্যার দেখতে পাচ্ছি মাত্র একটা ছবি আসছে আপেল লাগছে একটা ছবি আসতেছে ফলের ছবি নাই আচ্ছা স্যার হ্যাঁ মানে বানানটা মনে হয় লিংকটা ভুল আছে স্যার আপনার এফ আর এই বানানটা একটু মিস UITS UITS ও আচ্ছা সরি থ্যাংক ইউ এখন আসছে আচ্ছা ধরেন আমি এই ছবি না এটা না এটা কালারটা বেশি ধরেন এই ছবিটা ধরেন এইটা আমি নামাচ্ছি ঠিক আছে আচ্ছা নামানোর পরে দেখুন আমি এই ছবিটা নিয়ে আসবো ধরেন এখান থেকে কোথায় গেল ছবিটা পাওয়াই তো মুশকিল এক নাম্বার থ্যাংক ইউ আচ্ছা এই যে ঠিক আছে এইটাকে যদি আমি সিলেকশন করতে যাই তাহলে এখানে আমার লেসারটা কাজে আসবে এখানে হ্যাং হয়ে যায় ঠিক আছে ডেস্কটপ খালি হ্যাং হয়ে যাচ্ছে এখানে ছবিতে লেসারটা কাজে আসবে এইরকম আর কি যখন বিভিন্ন রকম ছবিতে কখন কোনটা কাজে লাগে এরকম আর কি এই যে ঠিক আছে এই ছবিতে আমরা এখন যে দিলাম সিলেকশন হয়ে গেল এই যে ঠিক আছে এই বিভিন্ন রকম ছবিতে কাজে লাগে আর কি যাই হোক তো এটা লেসার টুল এইভাবে লেসার টুল তারপর হচ্ছে যেটাকে আমরা ফ্রিলি আমরা সিলেকশন করতে পারবো সেটা হচ্ছে লেসার টুলের কাজ ঠিক আছে এরপর হচ্ছে পলি জোনাল লেসার টুল সেটা হচ্ছে আমি যখন এমন ধরনের কাজ যে সব কাজে আমার বিভিন্ন রকম কার্ভের দরকার হয় যে এরকম কাজগুলোতে আমার এই টুলটা কাজে লাগে ঠিক আছে আচ্ছা এরপরে আছে হচ্ছে ম্যাজিক লেসার টুল সেক্ষেত্রে আমার ম্যাজিকটা হচ্ছে আমি এখন দেখাইলাম যে এটাকে কিন্তু এটা এটা হচ্ছে আপনার কালারটা যে কালারটা আমরা ধরবো সেই কালারটাকে আপনার তারা
পিক করার চেষ্টা করে ম্যাজিক লেসটা, যেমন এইটা আমি ধরি, ধরেন এই যে এই ধরেন এই যে এই ক্ষেত্রে ম্যাজিক লেসটা আমি দেখি, এই যে দেখেন এটা দারুণ কাজ করবে, দেখেন এই যে দেখছেন আমি খুব দ্রুত দ্রুত যাচ্ছি, কিন্তু দ্রুত যাচ্ছি এই যে, যেহেতু পাশের সাইডটা কালো আর এই হচ্ছে সবুজ, সেজন্য এটা কিন্তু দ্রুত ইয়া করলো, পিক পয়েন্টটা কই গেল, এই এই যে ঠিক আছে, এইভাবে কিন্তু লেসার টুলটা ম্যাজিক লেসার টুলটা কাজ করে, ঠিক আছে। এখন আপনি কিন্তু একটা এইটা আপনাকে কোন যে করছেন একবার যেটা করছি একবার, আচ্ছা আবার বললাম এটা কিন্তু আমরা এখান থেকে ইয়া করতে পারি, অপাসিটি কমাইতে পারি, দেখেন এই যে ভুল হচ্ছে কোথাও, সরি যাই হোক হ্যাং করতেছে, ও শিট, আচ্ছা যাই হোক। তো এটা হচ্ছে আপনার ম্যাজিক লেসার টুল, এটা হচ্ছে আপনি কি করে খুব সহজেই আপনার এটা ইয়া করা সিলেকশন করা যায়, এবং যদি এইভাবে ইয়া থাকে আপনার দুই পাশের কালারটা কম্বিনেশনটা বেশি থাকে সেক্ষেত্রে কি করে যেটা সিমিলার কালারটাও পিক করে, ঠিক আছে। এরপর হচ্ছে আপনার এখানে আপনাদের মানে কুইক সিলেকশনটা নাই, ম্যাজিক ওয়ান টুল, এটা আপনার হচ্ছে এই দেখেন একই কালার পিক করলো, দেখছেন এইটাও সবুজ এটাও সবুজ, তাই না, একই ধরনের কালার পিক করলো। যদি আমি এখানে এখানে যেহেতু আমার এখানে টলারেন্সটা বেশি দেওয়া এই জন্য সবটা পিক করছে, যদি আমি যদি এটা কমাই দিই টলারেন্সটার কমাই দিই, যদি যদি কমাই দিই এখানে ধরুন আমি দিলাম হচ্ছে 50, তাই 50 দিলাম, সেক্ষেত্রে এখন দেখি দেখেন দেখছেন এটা কিন্তু সামান্য এই জায়গাটা করছে, আশেপাশে কিন্তু করে নাই, ঠিক আছে। এইভাবে টলারেন্স এর উপরে এটা কিন্তু এটা কালার পিক করে, ঠিক আছে। যদি এটা যদি আমি চাই যে এটাও রাখবো পাশে এগুলোও রাখবো, সেক্ষেত্রে আমার কি করতে হবে শিফট চাপ দিয়ে এভাবে কাজ করতে হবে, এই যে এইভাবে করলে কিন্তু এটা সব পুরো কালারটাই পিক করে ফেলবে, শিফট চাপ দিয়ে রাখছি, ঠিক আছে। এটা কিন্তু এইভাবে পুরো কালারটা পিক করতেছে, এইভাবে দেখেন দেখছেন এইভাবে এইভাবে, ঠিক আছে। আর হচ্ছে ক্রপ টুল, ক্রপ টুল একটু প্রথম অপশনটা পড়াইলাম আমি যে ক্রপ ইয়ে ক্রপ করা যায়, এই যে ক্রপ দেন ক্রপ ক্রপে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু বাইরে একটা অপশন চলে আসছে, আমি ক্রপ কি করব না করব, এই যে ঠিক আছে এইভাবে আর কি। আচ্ছা তো আজকে ক্লাস এই পর্যন্তই, আমি যদি আমি চলে যাব না, আমরা তার কি সমস্যা আছে না আছে আমরা আজকে এখন প্রশ্ন করা প্রশ্ন করবো, এখন আর কোনো প্রবলেম আছে কিনা এখন প্রশ্ন করতে পারেন আপনারা। স্যার আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে স্যার আমরা ধরেন একটা কাজ করলাম, হ্যাঁ কাজটা করে ধরেন আমি আমার কাজটাকে দেখার জন্য একটা সেভ মানে ওয়ার্ক বুঝি নাই, নেটওয়ার্ক চলে গেছে, স্ক্রিন সব বন্ধ করে দিই। কে কথা বলতেছিলেন? হ্যালো শোনা যাচ্ছে কথা? জি স্যার শুনতে পাচ্ছি। তো কোশ্চেন কে করতেছিলেন? স্যার বলতে পারতেছি না, তো দেখতে পাচ্ছিলাম না যে কে করতেছিল, নাম হচ্ছিলাম। আচ্ছা অন্য কেউ আর কোনো প্রশ্ন করবেন? মাহফুজা জি স্যার আপনার কোনো প্রবলেম আছে? না স্যার বুঝতে পারছি। আপনার কি বাসা পিসি আছে? জি আমি করলাম আপনার ক্লাসের সাথে সাথেই। হ্যাঁ আমি আপনার ক্লাসের সাথে সাথেই করলাম পিসি তে। আচ্ছা পড়া যাচ্ছে? করা যাচ্ছে জি স্যার, পারতেছি করতে। আচ্ছা ঠিক আছে। একজন ছাত্রী ছিল আমার, কি নাম যেন কি ভুলে গেছি, আমি একটু দুর্বল আর কি, প্রথম ফটোশপ করতেছে, কি যেন নামটা ভুলে গেছি আমি, আপনি কি বুঝতে পারতেছেন ক্লাসগুলা? এবং
আমি তো এখন চলে যাচ্ছে আসতেছে। সানজিদ আক্তার আপনি কি আছেন? আপনি কি বুঝতে পারতেছেন? করি নাই বাট করলে মেবি প্রবলেম হতে পারে। আচ্ছা আপনার কি পিসি কাছে নাই? না আমার পিসি কাছে না। তো কি আপনার কি বাসায় পিসি নাই? না বাসায় পিসি নাই বাট ল্যাপটপ আছে। আচ্ছা ল্যাপটপ থাকলেই তো হচ্ছে, পিসি তো লাগবে না, একই তো কথা হচ্ছে। কিন্তু এটা এখন আমার তো কাছে নাই। আচ্ছা কবে নাগাদ পাবেন আপনি এটা? পাবো এই কয়েকদিনের মধ্যে পাবো। লাভ হবে না আপনি যে এখন এখন পিছায় পড়তেছেন। আপনি এক কাজ করতে পারেন, যদি যদি এমনও হয় যে আপনি আশেপাশে কারো বাসায় একটু বসে কাজ করার যদি সুবিধা হয় তাও করেন, বুঝতে পারছেন? আর কাজ না করলে কিছু করে বুঝতে পারবেন না, কাজ করতেই হবে। আমি এটা করতে পারবো। ঠিক আছে, আমি কিন্তু এখনো হ্যাভি কাজে মানে এই যে আমি এখন কম দেখাচ্ছি, বিভিন্ন ছবির উপরে কাজ আজকে টুকটাক দেখাইছি, আরো দেখা আরো কিন্তু দেখানো যায়, কিন্তু আপনি পিছে না থাকলে কিন্তু এই কাজগুলো করা যাবে না। প্র্যাকটিস কিন্তু কম করতেছি, আলোচনা করতেছি, ঠিক আছে? প্র্যাকটিস কিন্তু আপনাদের করতে হবে। রাশিদা আপনি কোথায় ছিলেন? বুঝতেছি না আপনার কথা, আপনার মিউট করা মনে আপনার ইয়া। হ্যাঁ এখন কথা বলেন। কানেকশন কালেকশন চলে যাচ্ছে তাই। ও আচ্ছা আচ্ছা, এটা শ্রাবণ। শ্রাবণ আপনাকে তো দেখাই যায় না ক্লাসে। না না স্যার আমি সব সময় জন্য আসি কিন্তু আমি কোনো নয়েজ করতে চাই না তাই আর কথা বলা হয় নাই। আচ্ছা নয়েজ না করলে তো সমস্যা, নয়েজ করতে হবে মাঝে মধ্যে, প্রয়োজন পড়লে নয়েজ করতে হবে। এখন আপনি কি প্র্যাকটিস করা শুরু করছেন? হ্যাঁ আমি প্র্যাকটিস প্রথম ক্লাসটা মানে আজকে থেকে কি শুরু হয়েছে, এর আগেরটা আমি সবকিছু গুছাইতে পারি না, সব সফটওয়্যার গুলো পাইনি তো। আচ্ছা মানে আমি কালকে সব রেডি করে নিছি জাস্ট এই তো আর কি। ভাইয়া কি আপনি পিসি সাথে নিয়ে বসছেন নাকি পিসি ছাড়াই বসছেন? আমি পিসি সাথে নিয়ে বসছিলাম, এখন ভাই পিসি ছাড়া আছি আপাতত, কারেন্ট চলে গেছে। অবশ্যই আপনি কিন্তু ইয়া করবেন, প্র্যাকটিস করবেন, ঠিক আছে? হ্যাঁ ভাই অবশ্যই। হ্যাঁ স্যার অবশ্যই, সরি প্র্যাকটিস করবেন না, প্রবলেম নাই ভাই, স্যার একই কথা সবই। আচ্ছা এরপরে হচ্ছে তাসনিয়া নিতু। তাসনিয়া নিতু হ্যাঁ স্যার, আপনি কি ক্লাসগুলো বুঝতে পারতেছেন? হ্যাঁ বুঝতে পারতেছি। এটা আমি নিজের ভুল বলতে সমস্যা নেই, আমি আমার কথাগুলো একটু ইয়ে হয়, অনেকে খুব স্পষ্ট করে কথা বলতে পারে, এটা আমার দুর্বলতা, তারপর আমি চেষ্টা করি যে যতটুকু আপনার বোঝার জন্য, ঠিক আছে? তা এখন ক্লাস বুঝতে কোনো সমস্যা হচ্ছে না আপনার? স্যার আপনি বুঝি ইনশাআল্লাহ। স্যার একটা কথা বলতাম স্যার। হ্যাঁ বলেন। হ্যাঁ অন্তু বলেন স্যার। আমি আমার 12:45 থেকে অফিসের একটা মিটিং আছে, তাহলে আপনি বললে আমি একটু লিভ নিব স্যার। ও 12:45 থেকে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে স্যার, তাহলে নেক্সট ক্লাসে উপস্থিত থাকব। অবশ্যই অবশ্যই। আচ্ছা এখন তাসনিয়া নিতু, তাসনিয়া নিতু শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। তো আপনি কি প্র্যাকটিস করা শুরু করছেন? না এখনো প্র্যাকটিস করা শুরু হয় নাই। কবে থেকে শুরু করবেন? কম্পিউটার ঠিক করতে, পিসি ঠিক করতে দেওয়া হয়েছে, ঠিক হয়েছে নিয়ে আসলে তারপর। আচ্ছা এখন কবে নিয়ে আসবেন? আজকে মেবি। আচ্ছা আজকে নিয়ে আসলে অবশ্যই কিন্তু সফটওয়্যার ফটোশপ গুলো ইয়া করে নিয়ে আসবেন, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা মাহফুজা বকুল আপনাকে তো অনেক সময় দেখা যাচ্ছে না, এখন আপনি আসলেন। মাহফুজা বকুল জি স্যার। আচ্ছা মাহফুজা বকুল, হ্যাঁ না আরেকজনকে আমি খুঁজছিলাম, নামটা ভুলে যাচ্ছি বারবার আমি। আচ্ছা ঠিক আছে। রকিব হাসান আপনি তো প্র্যাকটিস বাসায় আসেই করতেছেন তাই না? আর বেশি বেশি করে করবেন। হাবিব আকাশ, আকাশ কি পিসি নিয়ে ক্লাস করতেছেন নাকি মোবাইলেই? আকাশ স্যার আমি মোবাইলে আছি, আমার কাছে এখন বর্তমান পিসি নাই। আচ্ছা তো বাসায় এখন কি বাসার বাইরে আপনি নাকি বাসায়? স্যার সমস্যা নাই স্যার, আমি পরে প্র্যাকটিস করে নিব, আমি বাইরে আছি স্যার। ও আচ্ছা ঠিক, অবশ্যই প্র্যাকটিস কিন্তু করবেন, ঠিক আছে? প্র্যাকটিস করুন। আর জি বলেন বলেন স্যার বলেন। আর স্যার আমি একটা কথা বলতে চাচ্ছিলাম স্যার। হ্যাঁ বলেন স্যার। কথা হচ্ছে যে যেহেতু আপনি শিক্ষক এই জন্য আপনাদের আপনাকে স্যার বলাটাই বেটার স্যার, কারণ আপনার মতামত এই তো? আচ্ছা ঠিক আছে। না না আমিও মানে সমান মতামতই আছি, সহমত
আমি দুই একটা মিস্টেক হয়ে গেছে আমার, এর জন্য আসলে আমি খুব লজ্জিত আর কি। না লজ্জিত আর কিছু না, মিস্টেক হলে প্রবলেম নাই। না না না, মিস্টেক হতে পারে ভাই, কিন্তু সব সময় স্যার বলাটাই ভালো। আমি যেটা বলছি, না না আমি বললাম তো, আমি নিজেই সহমত এর সাথে আর কি। কিন্তু মানে আমাদের এসে অফিশিয়াল দেখা গেছে ওই ক্ষেত্রে একটু গোলাই যায়, তো সমস্যা নাই আর কি। সমস্যা হচ্ছে আর এক জায়গায়, আমি বলি আপনাদের, সমস্যাটা হচ্ছে মাত্র পার্টিসিপেন্ট মাত্র হচ্ছে 17 জন, এটা কেন? আকাশ আপনি কি করতেছেন মাত্র 17 জন কেন? এটা তো স্যার মাত্র 17 জন পার্টিসিপেন্ট কেন স্যার? লিভ নিছে মনে হয়, লিভ তো একজন একটু আগে নিল বলে নিছে, মাত্র 35 জনের মধ্যে মাত্র 17 জন, অর্ধেকও নাই স্যার। আমি তো বললাম এর আগে যে কালকে রাতে বৃষ্টি হওয়ার কারণে আমাদের এদিকে কারেন্টের সমস্যা একটু হয়েছে, এই জন্য অনেকের ফোনে চার্জ নাই বা অনেকের ওয়াইফাই অন নাই, এই জন্য একটু সমস্যা হতে পারে স্যার। আচ্ছা তাই বলে 17 জন প্রথমে তো ছিল অনেকেই প্রথমে তো। আচ্ছা যাক, এরপরে আপনাদের কিন্তু এগুলো কিন্তু কাজ করতে হবে, ঠিক আছে? যাতে ক্লাসে সবাই উপস্থিত থাকে এই বিষয়ে একটু কাজ করতে হবে, ঠিক আছে? নিভা আপনি এই বিষয়ে একটু খেয়াল রাখবেন, যাতে ক্লাস সবাই থাকে, ক্লাসে গ্রুপে অ্যাকটিভ থাকবেন এই বিষয়ে, ঠিক আছে? স্যার গতকাল থেকে আজকে পর্যন্ত ওয়েদার অনেক খারাপ, বৃষ্টির কারণে কারেন্টের প্রবলেম, কারো ফোনে চার্জ নাই, কারো ওয়াইফাই নাই, এগুলো আর কি আজকে। আচ্ছা আমি চেষ্টা করবো আমার গ্রুপের সবাইকে বলার জন্য। আর স্যার আরেকটা কথা, তাসনিয়া নিতো আমার বোন, আমরা একই বাসায় আছি, পিসিটা আজকে নিয়ে আসলে আমরা দুইজন একই পিসিতে একসাথে কাজ করবো আর কি। অবশ্যই অবশ্যই, খুবই দরকার, এখন খুবই দরকার, দুইটা ক্লাস হয়ে যাচ্ছে, খুবই দরকার প্র্যাকটিস করা। আচ্ছা এরপরে হচ্ছে শারমিন, শারমিন জি স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ আপনি ক্লাসগুলো বুঝতে পারতেছেন? জি স্যার বুঝতে পারতেছি। আপনার কি কাছে পিসি আছে নাকি পিসি মোবাইলে কথা বলতেছেন আপনি? আপাতত ফোনে বলতেছি, বাট আমার বাসায় ল্যাপটপ আছে। আচ্ছা আপনি কি প্র্যাকটিস করা শুরু করছেন? করি নাই, করব স্যার, ক্লাস শেষ করে করব। আচ্ছা অবশ্যই করবেন, ঠিক আছে? জি স্যার। আপনার আপনার কি স্ক্রিন শেয়ার দেখাইতে পারবেন আগামী কাল প্র্যাকটিস গুলো? জি স্যার ইনশাআল্লাহ চেষ্টা করব। সম্ভব তো? আপনার নেট কানেকশন কি, বা আপনি মডেম ইউজ করেন নাকি মোবাইল কিভাবে ইউজ করেন, মানে নেটটা কিভাবে আপনাদের? অ্যাকচুয়ালি স্যার ওয়াইফাই নাও হয়নি, পাশের বাসায় আছে, নিব ল্যাপটপটা কিছুদিন আগে কিনছি তো এখনো গোছায় উঠতে পারিনি এইজন্য, বাট গোছায় নেব। যদি এটাই সবথেকে ভালো, যদি আপনার স্ক্রিন শেয়ারে কাজ করতে পারে দেখাইতে পারেন আমাকে, তাহলে খুবই ভালো হয়, তাহলে আপনার খুব দ্রুত কাজ শিখে যাবেন, ঠিক আছে? জি স্যার। স্যার এই সমস্যাটা আমি পারতেছি না, সমস্যা আমি সলভ করে দিলে আপনার সুবিধা হবে আপনাদের জন্য, ঠিক আছে? জি স্যার আজকে শুরু করব। যতটা সুবিধা হয় আপনার, যাদের ল্যাপটপ যাদের আছে তারা সবথেকে বেটার হয়, হয় ওয়াইফাই না হলে মডেম যেকোনো একটা ইউজ করলে, ঠিক আছে? জি স্যার এই আর কি। আচ্ছা আর কে, সাদিয়া, সৈয়দ, জিতু, জিতু? জি স্যার, জি স্যার আছি স্যার। স্যার স্যার কথাবার্তা তো হচ্ছে না স্যারের সাথে, আপনি কি? না স্যার আমি দেখছি স্যার, প্র্যাকটিস এখনো শুরু করি নাই স্যার, করব। কবে থেকে শুরু করবেন স্যার? আজকে থেকে শুরু করব স্যার। আজকে থেকে? আজকে না কালকে হয় না, ঠিক আছে? জি জি শিওর স্যার। শিওর তো? জি স্যার। আচ্ছা আর কে আছেন? আর কে তো আসল হয়নি, এমন কি আছে স্যার? আমাদের প্র্যাকটিস হচ্ছে না জন্য আমাদের কোশ্চেনটা অনেক কম থাকতেছে, এটাই না? আমাদের অনেক কোশ্চেন থাকতো অবশ্যই, যদি ক্লাব প্র্যাকটিস করতেন অবশ্যই কোশ্চেন আরো বেশি থাকতো। আচ্ছা দেখেন সুজন কত ভালো একটা ছেলে, খুব অসুস্থ ছেলেটা, তারপরে কিন্তু আমাদের সাথে যোগে আছে, দেখছেন? এরকম ছাত্রী দরকার আমাদের। সুজন আপনি, সুজন জি স্যার আপনি কি এখন কিছুটা জি স্যার আপনি কি এখন সুস্থ স্যার? প্যারাসিটামল নিয়েছি স্যার, একটু বেটার ফিল করতেছি স্যার। আচ্ছা এরকম ছাত্রী দরকার আমার, লিভ নিলে কষ্ট লাগে আর কি, ঠিক আছে? হ্যাঁ বলেন মেহেদী হাসান, বলেন কিছু বলবেন মেহেদী হাসান? কথা বুঝতে পারতেছি না। আমার এই প্রায় শেষের দিকে, 10-15 এমবি প্রায় আছে। আচ্ছা আমরা 10 মিনিট আছে, বেশিক্ষণ নাই, আমরা আর 10 মিনিটই আছি, বেশিক্ষণ নাই, ঠিক আছে? আচ্ছা আমরা বেশিক্ষণ নাই, 10 মিনিট আছে, এখন শুনেন এখন। আচ্ছা আর কারো তো কোনো প্রশ্ন নেই, আছে? আচ্ছা লাস্ট আর একটা টাস্ক করি, একটু কাজ করি, যেহেতু সময় আছে একটু কাজ করি না।
দেখি আনুষঙ্গিক কোনো বিষয়ে কথা বলা যায়। আচ্ছা একটা বিষয় দেখেন, এই যে একটা বিষয় আপনি আলোচনা করি, সেটা হচ্ছে দেখেন এখানে প্যানেলে, দেখেন এখানে কিছু, এখানে কিছু অপশন আছে না, এর মধ্যে দেখেন এখানে কিন্তু একটা আছে হিস্টোরি, এই যে হিস্টোরি, ঠিক আছে, এটা আমরা যখন একটা যে হিস্টোরিটা আমি ওপেন করে রাখলাম, একটু বাড়াই ফেল, বাড়াই বাড়াই, ধরেন আমি এটা কোনো এই ধরেন এখানে কোনো কাজ করতেছি, আমি ধরেন এখানে ক্লিক করলাম, এখানে একটা এটা ক্লিক করলাম, এভাবে এই যে বাড়াইলাম, কাজ করলাম তাই না, একটা অপশন চলে আসলো, আমি আরেকটা কাজ করলাম ধরেন এখানে, আচ্ছা আমি এখানে ধরেন ওকে দিলাম, হ্যাঁ এখানে ক্রপ চলে আসছে তাই না, আমার ধরেন আমি একটা কাজ করলাম এখানে ধরেন একটা মাউস ইয়া দিয়ে ধরেন আমি এখানে একটা কাজ করলাম এই যে, ঠিক আছে, হ্যাঁ একটা ব্রাশ টুল চলে আসছে তাই না, এরপর ধরেন আমি আরো একটা কাজ করলাম একটু ব্রাশ অন্যরকম নিয়ে, হ্যাঁ একটা কাজ করলাম এইরকম, ঠিক আছে এই কাজ করলাম আর একটা আসছে তাই না, এটা হচ্ছে হিস্টোরি। এখন আমরা যখন আরেকটা আরেকটা দেখাই, দাঁড়ান ধরেন আরেকটা কিছু করলাম, এই করলাম আর একটা প্যানেল নিলাম, নতুন প্যানেল নিলাম, প্যানেল নিয়ে আরো কাজ করলাম, এইভাবে কাজ করলাম, কালার চেঞ্জ করলাম, ঠিক আছে এখানে কালার চেঞ্জ করলাম, এ দিলাম, এইভাবে করতেছি, ঠিক আছে যতবারই ক্লিক করতে দেখেন সবটা কিন্তু বারবার দেখেন এখানে কিন্তু হিস্ট্রি চলে আসতেছে, দেখতে পাচ্ছেন আপনারা হিস্ট্রি চলে আসতেছে তাই না, যতবার ব্রাশ ব্যবহার করছে ততবার ব্রাশ ব্রাশ চলে আসছে, ঠিক আছে না, এখন যখন আমরা ব্যাকে যাই তখন কিন্তু আমরা দেখেন আমরা যখন ব্যাকে যেতে চাই কন্ট্রোল অল্টার জেড যখন দিই তখন দেখেন কিন্তু একবার ক্লিক করলাম দেখেন উপর দিকে চলে যাচ্ছে, ঠিক আছে না, আবার ক্লিক করলাম দেখেন ওটা মুছে যাচ্ছে এবং হিস্ট্রিটা মুছে যাচ্ছে, কিন্তু আবার ক্লিক করলাম দেখেন হিস্ট্রি মুছে যাচ্ছে তাই না, মুছে যাচ্ছে এভাবে মুছে যাচ্ছে তাই না, মানে আপনারা একবার একজন প্রশ্ন করছিলেন স্যার একবারে কিভাবে মুছতে পারবো, সেটা হচ্ছে আপনি হিস্ট্রিতে যদি আসেন এসে যদি সরাসরি আপনি এখানে ক্লিক করেন সব মুছে গেল, দেখছেন সব কিন্তু মুছে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা, দেখতে পারছেন, কে কিছু বলবেন, আমার দেখেন এই একটা ধরেন এই একটা এখানে দেখেন এখানে বিভিন্ন রকম কাজ করছিলাম আমি, তো এগুলো দেখেন এখানে একটু উঠে আছে, ঠিক আছে না, আমি যদি সরাসরি মেইন ফাইল যেতে চাই এখানে ক্লিক করলে দেখেন সব চলে গেল, ঠিক আছে, আবার ধরেন এখানেও কিছু আমরা কাজ করছিলাম না দেখেন এখানে কিন্তু এই যে হিস্ট্রি দেখেন সব কাজগুলো করে আছে, যে কাজগুলো আমরা করছিলাম এই পেজে সব হিস্ট্রিতে সব কিছু আছে, ঠিক আছে না, এখন আপনি কিন্তু এখান থেকে আপনি দুইটা পেজে যেতে পারেন, এই যেতে পারেন এইভাবে যেতে পারেন, আবার যদি আমি সব আগের জায়গায় ফিরে যাব পুরোপুরি সরাসরি ক্লিক করলে আবার আগের জায়গায় ফিরে আসতে পারবেন, হিস্ট্রি থেকে আমরা সরাসরি আগের জায়গায় ফিরে আসতে পারি, ঠিক আছে, একইভাবে এটারও ধরেন এটারও তো কিছু কাজ করি নাই, এখানে কিছু কাজ করছিলাম, এই যে কাজ করছিলাম কিছু, হ্যাঁ বলেন স্যার, আমরা হিস্ট্রি থেকে যেমন একবারে সরাসরি ওখানে চলে গেলাম, যাওয়ার পরে তো আমার হিস্ট্রি থেকে ওইগুলো ইরেজ হয়েছে তাই না, হ্যাঁ হ্যাঁ, তো আমি যদি আবার ওই যে জায়গায় গেলাম ওখান থেকে আমার যেগুলো প্রসেস করা ছিল অনেকগুলো হিস্টোরি হয়েছিল, আমি যদি আবার ওই জায়গায় যাইতে চাই এটা কি পসিবল, দ্যাট মিন ফরওয়ার্ডে মানে রিভার্সে গিয়ে আবার কি ফরওয়ার্ডে যাওয়া পসিবল, এই দেখাচ্ছি আমি, এই যে এই ব্যাকে গেলাম, এই যে আসলে চলে আসলাম, এই যে ঠিক আছে, এই যে আমি ব্যাকে চলে গেলাম, আমি আবার সামনে আসতেছি দেখেন, এই যে দেখছেন, আচ্ছা আচ্ছা, জি স্যার জি স্যার, খুবই খুবই সহজ, এটা করলে খুবই কাজটা করতে খুবই সহজ, ঠিক আছে, এটা একটা গেল হিস্টোরিতে গেল, তো এইভাবে আমরা আরো অনেক কাজ করতে পারি, যেমন ধরেন এখানে আচ্ছা এগুলো পরে এগুলো পরে আলোচনা করব, আর কিছু আলোচনা করা যায় কিনা, দেখেন এখানে এই একটা বিষয় আছে, এখানে দেখেন এখানে কিন্তু দেখেন কিছু এখানে উপরে লেখা লক দেওয়া আছে, ঠিক আছে, এই লকটা দেখেন এখানে একটা লক, এটা কি দেওয়া দেখেন, এটা হচ্ছে লকড ট্রান্সপারেন্ট পিক্সেল, মানে হচ্ছে আচ্ছা এটা করতে গেলে আপনাকে দেখেন আমি অন্য একটা ইয়েতে দিতে হবে, ক্রস করলাম এটাকে, ক্রস করলাম এটাকে, ক্রস করলাম এটা, ক্রস করলাম, সহজভাবে বুঝাই ধরেন এইটাই ধরেন দেখেন এটা আমি লক করে রাখি, ট্রান্সফার লক করে রাখি, তাহলে দেখেন এটা কিন্তু দেখেন এই যে এটা মুভ হচ্ছে, সরি
যদি এটা হচ্ছে ব্রাশ, যদি ব্রাশ লক করে দেখেন তাহলে কিন্তু দেখেন এই ব্রাশ আর ব্রাশ এখানে হবে না, দেখেন এই যে আর ব্রাশ করা যাচ্ছে না, ঠিক আছে, ব্রাশ লক আর ব্রাশ লক হচ্ছে না, আর ব্রাশ করা যাচ্ছে না। আমি যদি এরপরে আসে হচ্ছে লক পজিশন, এই পজিশন লক করে ফেলি তখন আবার এটাকে আর মুভ করা যাবে না, এই যে দেখেন কোনো নড়াচড়া করা যাবে না। আর যদি আমি ট্রান্সপারেন্ট লক করি, ট্রান্সফার লক করি, তাহলে দেখেন কি হচ্ছে, কাজ করতেছে না কেন, ট্রান্সপারেন্ট লক হয়ে গেছে আর কি। মানে এইটা এই দেখেন এই যে এইটা দেখেন এইটা, আচ্ছা কালার চেঞ্জ করি আমি, হচ্ছে না আমার যাচ্ছে না, হচ্ছে না, না যাই হোক আমি যে যাচ্ছি দেখাচ্ছি হচ্ছে না, কোনো প্রবলেম হয়েছে, যাই হোক কালকে আমি আলোচনা করবো এটা, ঠিক আছে, এটা সমস্যাটা কি। আর এটা হচ্ছে দেখেন ফুল লক, এটা করলে পুরো এই যে পুরো লেয়ারটে লক হয়ে গেল, ঠিক আছে, পুরো লেয়ারটে লক, এখানে আপনি আর কিছু করতে পারবেন না। এটা কখন করি আমরা, তখন এমন ধরনের একটা কাজ হইলো, আমি একটা কাজ করছি এখানে, ধরেন ধরে এখানে কিছু বানায় রাখছি আমি, ঠিক আছে, বানায় রাখার পরে আমি অন্য আরো কাজ করতেছি, তখন যদি কোনো কারণে এই লেটার লক হয়ে যায়, ঠিক আছে, যাতে এই লেটার লক না হয় সেজন্য কি করি আমরা, ধরেন কথা মানে আমি বলতে চাচ্ছি, ধরেন আমি একটা এই লেয়ারে কোনো একটা কাজ করছি এবং কাজটাকে আমি নষ্ট করতে চাচ্ছি না, এবং আমি আরো অন্য এইটা রেখেই আমি আরো অন্য অন্য কাজ অন্য লেয়ারে কাজ করতেছি, ঠিক আছে। কাজ করার সময় যদি এই লেয়ারের উপরে কোনো প্রবলেম না হয় এজন্য কি করি আমরা অনেক সময় এভাবে লক করে রেখে দিই এইভাবে এখানে, ঠিক আছে, লক করে রাখলে এলাট লক হয়ে গেল, ঠিক আছে, লক হয়ে গেলে আবার তখন এটা আর এটাকে এলাটটাকে নড়াচড়া করানো যাবে না কোনোভাবেই, বুঝতে পারছি কথাটা আমি। আচ্ছা আর একটা বিষয় দেখেন, যেমন ধরেন যেমন ধরেন এই যে এটা তো আমরা বলছিলাম যে ব্যাকগ্রাউন্ড লেয়ার ফিক্স থাকে, তাই না, কোন কোন সময় আমার এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি লেয়ার লেয়ার বানায় ফেলতে পারি, কিভাবে জানেন, একে যদি আমি এখানে ডাবল ক্লিক করি দেখেন এখানে চলে আসছে লেয়ার জিরো, এটাকে ক্লিক করি তাহলে দেখেন এটা ব্যাকগ্রাউন্ড চলে গেল, এটা দেখেন এটা লেয়ার হয়ে গেছে, ঠিক আছে, এখন এটাকে আমি বিভিন্ন কাজ করতে পারি, লেয়ারের মতো হয়ে গেছে এটা, ঠিক আছে, এভাবে করতে পারি। অথবা যদি আমি এখানে ক্লিক করি সরাসরি তারপর একবারে এটা লেয়ার জিরো হয়ে গেল, ঠিক আছে, আর না যদি আর যদি নামকরণ করতে চাই সেক্ষেত্রে একটু নামকরণ করতে চাই সেক্ষেত্রে যদি আমি চাই যে এটা আলাদা নাম দিব, সেক্ষেত্রে আমি নাম দিলাম, ধরেন এখানে আমি কোনো একটা নাম দিলাম, নাম দিলাম র্যাট, নাম দিলাম এটার নাম র্যাট হয়ে গেল, ব্যাকগ্রাউন্ডে চলে গিয়ে এটা লেয়ারে পরিণত হয়ে গেল, ঠিক আছে, এইভাবেও আমরা কাজ করতে পারি, ঠিক আছে। আচ্ছা এটাই আজকে তাহলে, আর আচ্ছা একটু আলোচনা করি, আর এই এই এইটা ও আচ্ছা একটু মনে পড়ছে, দেখেন এখানে এই যে প্যানেলগুলো আছে তাই না, এখানে আরো অনেকগুলো অপশন কাজের সুবিধাতে আমরা আনতে পারি, যদি আমরা উইন্ডোজে যাই দেখেন এখানে কালার অনেক বিষয় আছে, এখানে এখানে অ্যারেঞ্জ ওয়ার্কস্পেস, হ্যাঁ হ্যালো বলেন স্যার, বলেন স্যার মাথার উপর দিয়ে যাচ্ছে স্যার, আজকে অনেক লোড হয়ে গেছে তাই, জি স্যার আজকে এইটুকুই থাক, আচ্ছা ঠিক আছে, জি স্যার আজ এইটুকুই থাক স্যার, আবার কালকে স্যার, আচ্ছা ঠিক আছে স্যার, আস্তে আস্তে দেন নালে অবস্থা খারাপ হবে, আচ্ছা ঠিক আছে, আমার আর 6 মিনিট আছে, তাহলে আপনারা সবাই আমাকে ইয়াদ ইনশোর করতেছেন তো যে আপনারা সবাই প্র্যাকটিস করবেন, জি স্যার অবশ্যই স্যার, সবাই আমরা আমরা আপলোড হয়ে গেলে স্যার আমরা প্র্যাকটিস শুরু করে দিব স্যার, আচ্ছা ঠিক আছে।
এখন ইনশাআল্লাহ আমি স্যার আমরা এখানে যেগুলো দেখতেছি স্যার একসাথে দুইটা কাজ করতে পারতেছি না কজ আপনি যখন বলতেছেন জাস্ট ওটা মাথায় নিচ্ছি স্যার আর ওটা আপলোড হলে আমরা ক্লিয়ারলি প্র্যাকটিস করতে পারবো হোপফুলি আচ্ছা ঠিক আছে হ্যাঁ স্যার সেটাও কথা কজ আপনার কথাটা শুনবো না কাজ করব দুইটা করতে যাই গোলায় ফেলতেছি আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে তাহলে কি আজকে ইয়া করব শেষ করে দিই মানে লিপার আগে একটা কথা ছিল হ্যাঁ বলেন কার কি কথা আছে বলেন এই আমি ওই যে রেজিস্ট্রেশনের ব্যাপারে আমাদের কয়েকটা আমাদের টিমের কয়েকজন রেজিস্ট্রেশন করা হয়নি ওই লিংক যেটা ছিল ওটাতে ঢুকতে পারেনি আচ্ছা আর যেমন আমার রেজিস্ট্রেশন করা হয়েছে আগে তো যেখান ঢাকা থেকে রেজিস্ট্রেশন করছি কিন্তু ওইখান থেকে আমি পরে ক্লাসে অ্যাটেন্ড করতে পারিনি তো আমি কি এখন নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে না ওইটার উপরই আমি ক্লাস করব আচ্ছা ঠিক আছে আমি এটা আমরা গ্রুপে কথা বলি ইয়াতে WhatsApp এ কথা বলি জি জি ভাই আচ্ছা আমি স্যার আচ্ছা আমি সরাসরি ক্লাসে বের হই WhatsApp গ্রুপে ইয়া স্যার রাতুল স্যারের সাথে কথা বলবো না কথা বলে আপনার সাথে ইয়া করতে ঠিক আছে জি আচ্ছা ঠিক আছে তাহলে স্যার আমি আর একটা কথা ছিল হ্যাঁ বলেন এখন তো প্লিজ এখন কি লিফট করেন না আর 2 থেকে 3 মিনিট আছে 4 মিনিট আছে এরপরে আচ্ছা বলেন আমরা যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে একটা পিকচার যে বানাইলাম বা সেট করলাম ওটা সেভ করব কিভাবে ও আচ্ছা সেভ করলে ওটা কোথায় যাবে আচ্ছা সেভ কম্পিউটার সেভ হবে দেখাচ্ছি আপনাকে দেখেন এটা একটু আগে বললে বেটার হইতো সবাই ছিল দেই হোক ধরেন আমি এখানে ধরে কোন একটা জিনিস আমি এখানে আঁকতেছি সব সেভ এক সবই সেভ একই রকম ঠিক আছে একটা দেখাচ্ছি না এই সিস্টেম করলাম ঠিক আছে করার পরে আমি আর একটা জিনিস করলাম এইটা যে কোনো জিনিস আমি করলাম এটাকে আমি সেভ করতে গেলে ফাইলে যেতে হবে যাওয়ার পর এখানে সেভ অ্যাজ আছে ঠিক আছে সেভ অ্যাজ আছে শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট প্লাস এস ঠিক আছে তো কন্ট্রোল এস এ অ্যাজ এ গেলে এখানে একটা ফাইল চলে আসবে সেখানে আপনি নামকরণ করতে পারেন এখানে নামকরণ করার পরে আপনি ফাইলটা কিভাবে রাখবেন ফটোশপে রাখবেন নাকি ছবি বানায় ফেলবেন তার বিভিন্ন অপশন এখানে আছে ঠিক আছে ছবি বানায় ফেলার নিয়ম হচ্ছে জেপি জেপিইজি এটা করলে আপনি এটা সরাসরি ছবিতে চলে যাবে ঠিক আছে আর যদি চান যদি ফটোশপের ফরম্যাটই রাখবেন পরে আবার কাজ করবেন এটার উপরে ঠিক আছে যদি রাখতে চান সেক্ষেত্রে এই ফরম্যাটে রেখে দিলেন রেখে দিয়ে সেভ করে গেলে সেভ সেভ হয়ে যাবে ঠিক আছে আর এখানে হচ্ছে এই যে আমার কোথায় রাখবেন সেটা হচ্ছে এখানে আমি এখানে ক্লিক করলে এখানে সেভ হবে এখানে ক্লিক করলে এখানে সেভ হবে আমি চাচ্ছেন যে এখানে ধরেন সেভ করবেন করার পরে এর ভিতরে আরো অপশন আছে আমি এখানে রাখবো ধরেন তাহলে আমি এখানে রাখতে চাচ্ছি ধরেন তাহলে আমি এটাকে এবং ছবি আঁকায় রাখবো আমি যখন ছবি আঁকা নিয়ে গেলাম নিয়ে ধরেন এখানে আমি সেভ করলাম ঠিক আছে এটা দিলে যখন চলে আসবে এখানে ম্যাক্সিমাম চলে আসবে লাস্ট চলে আসবে বিভিন্ন অপশন চলে আসবে মানে ফাইলটা আমি কিভাবে রাখবো দেখে ম্যাক্সিমাম আকায় রাখবো নাকি ছোট করবো একটু আমি একটু সামান্য ছোট করলাম ধরেন ছোট করলাম একটু ম্যাক্সিমাম না রেখে আমি ধরেন হাই রাখলাম ঠিক আছে রাখার পরে আমি এটাকে ওকে করে দিলাম এটা এটা সেভ হয়ে গেল ঠিক আছে সেভ কোথায় হইলো আমি দেখাচ্ছি আপনাকে এখন সেভ এখানেই হয়ে গেছে আমি এখানে রাখছি দেখেন এখানে এই যে দেখেন সরি হ্যাঁ এটাই এই যে সেভ হয়ে গেল ঠিক আছে জি সেভ হয়ে গেছে বুঝতে পারছেন জি স্যার বুঝতে পারছি খুবই সহজ বিষয়গুলো কোনো প্রবলেম নাই আচ্ছা ঠিক আছে আর কার কোনো সমস্যা আছে স্যার আরেকটা কথা মনে হয় স্কিপ করে যাচ্ছিলেন হ্যাঁ বলেন সেটা হচ্ছে ওই যে অন্তু ভাইয়ের গ্রুপে আরেকজন টিম লিডার করতে চাইছিলেন তো সেটা করা মানে করতে হবে নাকি হয়ে যাবে বা এখানে কথা বলবেন নাকি হোয়াটসঅ্যাপে বলবেন আচ্ছা অন্তু ভাই টিমে কি আপনি আছেন সরি আচ্ছা অন্তু ভাই টিমে কি আপনি আছেন জি আমি অন্তু ভাইয়ের টিমে আছি আচ্ছা আপনারা মেয়েরা কয়জন অন্তু ভাই টিমে আমরা দুইজন আছি স্যার দুইজন মাহফুজা আর শারমিন দুইজনই জি জি আচ্ছা অন্তু ভাই টিমে আসলাম ভাই আছে না জি আচ্ছা তাহলে আসলাম ভাই থাকুক নাকি আসলাম ভাই হলে সমস্যা আছে ওইটা আমরা স্যার গ্রুপে কথা বলি একটু বাকিদের সাথে ওকে ঠিক আছে কোনো প্রবলেম নাই ঠিক আছে গ্রুপে কথা বললে বেটার হবে ঠিক আছে জি স্যার আচ্ছা স্যার আর কার কোনো সমস্যা আছে হ্যাঁ আলী আজম আমার মোবাইলে চার্জ চলে গিয়েছিল আসলে স্যার আমি পরে বাসায় এসে আবার চার্জ লাগাইছি আহা খুবই সমস্যা খুবই সমস্যা সরি দুঃখজনক ঘটনা একটা আচ্ছা আর কার কোনো সমস্যা আছে হ্যাঁ
হ্যাঁ অবশ্যই লিভ নিতে পারবেন, একটা বেজে গেছে লিভ নিতে পারবেন। আচ্ছা আর কার কোনো সমস্যা আছে, মানে এটা ছাড়াও এক্সট্রা অন্য কোনো সমস্যা আছে কিনা? সময় শেষ স্যার। হ্যাঁ সময় তো অবশ্যই শেষ দেখতে পাচ্ছি তো। আচ্ছা ঠিক আছে আজকে এই বলবি নাকি? শুভ সরকার। হ্যাঁ স্যার শুভ সরকার। স্যার লিভ নিলাম। আচ্ছা শুভ সরকার। আপনার বাসা কোথায় স্যার? হ্যাঁ আপনার বাসা কোথায় স্যার? আমার বাসা খুলনাতে স্যার। হ্যালো স্যার। হ্যাঁ হ্যালো স্যার বলেন বলেন স্যার। কিছু বলবেন শুভ সরকার? না স্যার বলার কিছু নাই, ঠিক আছে আজকের ক্লাস এখানে শেষ। আচ্ছা আমি কিন্তু আজকে ভুল করে ফেলছি, যাই হোক ভুলটা করছি, আপনি স্ক্রিনশট রাখা হয় নাই আমার, দেখছেন ভুলে গেছি আমি। শিট কোনটা মানে আমাদের ফুল যে যখন ছাত্র ছিল স্ক্রিনশট রাখতে হয় একটা, এই স্ক্রিনশটটা রাখা হয় নাই, দেখছেন এখন মনে পড়তেছে আমার, যাই হোক। আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আজকে কে কথা বলতেছে, শুভ নাকি? ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে স্যার। স্যার স্যার আরেকটা কথা স্যার প্লিজ একটু। আচ্ছা বলেন। অলরেডি যে দুটো ক্লাস হয়ে গেল আপনি বললেন যে আজকেই দুইটার লিংক দিবেন, এটা মনে করে কাইন্ডলি একটু দেন স্যার প্র্যাকটিস করব। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ভুলে গেলে আপনি নক করেন আমাকে, আমি দিয়ে দেব। আচ্ছা ঠিক আছে ওকে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। স্যার ভিডিও লিংক গুলো কি আপনি গ্রুপে দিবেন নাকি? ভিডিও লিংক তে ভিডিওটা ইউটিউবে দিয়ে দেব, ইউটিউবে ইউটিউব লিংকে পাবেন। ইউটিউবে? হ্যাঁ ইউটিউবে পাবেন, ইউটিউব লিংকে আমি আপনাদের দেব। WhatsApp গ্রুপে যদি একবার দিতেন তাহলে আমরা ওটাতে আবার ইজিলি ঢুকতে পারতাম। WhatsApp গ্রুপে দিলে প্রবলেম, আমাকে ভিডিও ইউটিউবে দিতে বলছে ইউটিউবে দিব, যেভাবে আমাকে দেওয়া বলা হয়েছে সেভাবে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা স্যার এটা আপনার জন্য সুবিধা, ভিডিওতে আপনার ইউটিউবে আসলে আপনার ইয়াটা হবে, আপনার ইউটিউবে আরো অনেক টিউটোরিয়াল আছে দেখতে পারবেন আপনারা। হ্যাঁ সুবিধা থেকে অনেক টিউটোরিয়াল দেখতে পারবো। হ্যাঁ দেখতে পারবেন। আচ্ছা ঠিক আছে তাহলে। তো স্যার একটা কথা, হ্যাঁ বলেন। ইউটিউবে গিয়ে কি দিয়ে সার্চ দিলে লিংকটা পাবো আমাদের ক্লাস? ইউটিউব লিংকই তো দিয়ে দেব আপনাকে, ইউটিউব এটা লিংকে সরাসরি ঢুকে যাবেন আপনি, যে আপনার খোলা লাগবে না, সরাসরি চলে যেতে পারবেন এই লিংকে ক্লিক করলে। ঠিক আছে স্যার। আচ্ছা আর কে কিছু বলবে? ভালো থাকবেন। আচ্ছা আসসালামু আলাইকুম। অবশ্যই নেক্সট ক্লাস অবশ্যই জয়েন করবেন। আচ্ছা ঠিক আছে, ওয়া আলাইকুম আসসালাম। ইনশাআল্লাহ স্যার আমরা তো। হ্যালো স্যার, নেক্সট ক্লাসটা আবার কবে স্যার? আজকে কি বার? আজকে হচ্ছে বুধবার নাকি? না স্যার আজকে বৃহস্পতিবার। আজকে বৃহস্পতি স্যার। ও আচ্ছা, তা আগামী শনিবারে আবার স্যার আমাদের পরে রবিবারে আছে। হ্যাঁ রবি মঙ্গল বৃহস্পতি রবিবার, রবিবারে মাঝখানে দুই দিন গেল। রবিবার ওকে স্যার, ওকে থ্যাঙ্ক ইউ স্যার। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে আমরা লিভ নেই। আচ্ছা হ্যাঁ লিভ নেন। জি স্যার আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ওকে স্যার ভালো থাকেন স্যার, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।